যাচ্ছে এখনো এখন মাত্র 6 জন, মানে ব্রেকের পর 7 ব্রেকের পর এখন 6 জন দেখতে পাচ্ছি। আমাদের বাকি সদস্যরা আসলে আমরা আসলে আবার পুনরায় শুরু করি। সাতজন বাকি, মানে 6 জন আর কি, 6 জন আছে আর কি। আচ্ছা, ফরিদপুরের বাইরে কারা কারা আছেন বলেন তো একটু, ফরিদপুর ডিভিশনের বাইরে? ময়মনসিং, আচ্ছা। আর কেউ না, সবাই ফরিদপুরের। ও, আর একজন বলছেন গোপালগঞ্জ, একজন পাহাড়গড়। আচ্ছা, মাগুর একজন বলছিলেন, মাগুরে জানি। আচ্ছা, সরি বুঝি নাই। সুজন, সুজন রায় ভাই কাকে বলতেছেন? তিনি আমাকে কিছু বললেন? আচ্ছা আচ্ছা, ওকে। 8 জন, আরো 3-4 জন বাকি আছে, 3-4 জন বাকি আছে। 3-4 জন না ধরলেই আমি মোটামুটি আবার 15 কাজ শুরু করবো। আমাকে দেখা যাচ্ছে না? আপনার ক্যামেরা নাই সেটা? ও আচ্ছা, সমস্যা নাই, আপনি থাকেন, অডিওতেই থাকেন, সমস্যা নাই। আচ্ছা সুজন রায়, আপনি মিউট করে রাখেন, সুজন রায় মিউট করে রাখেন। আচ্ছা আচ্ছা, জানাতে না রাখবো মানে আপনার কাছ থেকে জানা হয় না আপনি কি করেন বা কোথায় থাকেন। আমাদের সাথে প্লিজ শেয়ার করুন আপনার ব্যাপারে। হ্যাঁ, জানাতে না আপু, আপনি চ্যাটিং এ হ্যালো দিয়েছেন, আপনি আপনার কথা, আপনি কথা চাইলে বলতে পারেন, কারণ আপনি আপনার মাইক্রোফোন অন আছে, আমি দেখতে পাচ্ছি। মনে মনে সমস্যা হচ্ছে জানাতে না, হয়ে গেছে 8 জন, মানে 7 জন বাকিরা কোথায়? আমরা একটু ওয়েট করি আরো কিছুক্ষণ। কিছুক্ষণ ওয়েট করি। জান্নাতুল নাহার আপু, আপনি বলেন, আপনার ব্যাপারে শোনা হয় নাই। হ্যাঁ, এখন বলেন, আপনার ব্যাপারে বলেন, আমাদের বাকি স্টুডেন্টরা শুনুক, সবাই পরিচিত হোক। আপনার সাথে পরিচিত খুব সম্ভবত হই নাই আমরা। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার আগে কোনো কোর্স করা ছিল? কোনো কোর্স? আচ্ছা, অন্য কোনো কোর্স করা ছিল? যেমন কোনে কাপু বলছেন উনি সি পাওয়ার প্রজেক্টের উপর কাজ করছেন। আচ্ছা, সি পাওয়ার প্রজেক্টের উপর ক্লাস করছেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। পুরো কোর্সটা যেহেতু করতে পেরেছেন, কোর্সে অবশ্যই কিছু শিখেছে। কম্পিউটার রিলেটেড কিছু শিখেছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আপনাকে যদি গ্রাফিক্স শেখানো, আপনি কি শিখতে ইচ্ছুক? আচ্ছা, রেগুলার জয়েন করতে পারবেন তো? আপনার আপনার মানে আপনার না, শুধু সবার কথাই বলতেছি, সবাই কাইন্ডলি প্রতি ক্লাসে, মানে আপনাদের ব্যাচ কিন্তু একদিন পর পর, আপনাদের ব্যাচ একদিন পর পর, আপনারা একদিন পর পর আমাদের সাথে এই লিঙ্কে আসবেন, আপনাদেরকে ক্লাস নেওয়া হবে। আপনাদের ক্লাসটা আমি নেব, ফটোশপ এবং ইলাস্ট্রেটর। আপনাদের ব্যাচ হচ্ছে গ্রাফিক ডিজাইন 11, ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো এখন অনেকে আচ্ছা, এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কতজন আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন বেশি আছে, আছে মোটামুটি 13 জনের, 12 জনের মতো আছেন। বাকিদের কি হচ্ছে? বাকিরা আসতেছে নাকি না বুঝতে পারছি কিনা। ব্রেক তো প্রায়, ব্রেক তো শেষ, আর তো ব্রেক লাগে না, কিছুক্ষণ পর, আর 1.5 ঘন্টা পরে ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি শুরু করি, কি বলেন? আমি আরো কিছু আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? আপনারা কি মানে গ্রাফিক্সে, আমি আমার সম্পর্কে কিছু জানতে চান? কে একজন বলছিলেন যে স্যার আপনার সম্পর্কে কিছু বলেন, কে জানি বলছিলেন? হ্যাঁ, শিখর ভাই বলছিলেন যে আমার সম্পর্কে। হ্যাঁ, আমি এখন থেকে শুরু করতেছি আমার সম্পর্কে। আসলে আমি হচ্ছি, ক্যামেরাটা অন করে দিই। আচ্ছা, আমি আপনার এসএসসি 2012 সালে দিয়েছি, এইচএসসি হচ্ছে 2014। আমি হয়তো অনেকের জুনিয়র হবো, আবার অনেকের সিনিয়র, এটা ডাজেন্ট ম্যাটার। বাট আমি গ্রাফিক্সটা আসলে 2000 মোটামুটি 12-13 থেকেই শেখা শুরু করেছি। তো আল্লাহর রহমতে মার্কেট প্লেসে অনেক দিন কাজ করেছি, বেশ কিছুদিন, অনেকগুলো উইন করেছি, বাইরে ক্লায়েন্টদের সাথে কাজ করেছি, বাংলাদেশি ক্লায়েন্টে কাজ, তাদের সাথে কাজ করেছি, বিভিন্ন বাংলাদেশের লোকাল মার্কেট বলেন বা বিদেশি মার্কেট, সেখানেও আমি কাজ করেছি। তো মোটামুটি আল্লাহর রহমতে আউটসোর্সিং ব্যাপারটা আমার ভালো, আলহামদুলিল্লাহ, আয়ত্তে ছিল এতদিন, যার কারণে আপনাদেরকে শেখানোর সুযোগ পেয়েছি আর কি। তো এখন হচ্ছে যে আমি আপনাদের সাথে এখন এই মুহূর্তে স্ক্রিন শেয়ার করবো, এবং স্ক্রিন শেয়ারে আপনাদের কাছে, আপনাদের সাথে কিছু কাজ, আমার করা কাজ, মানে কিছু কাজ করেছিলাম, কিছু কাজ করে এক জায়গায় রেখেছি, মানে পোর্টফোলিও আকারে জমিয়ে রেখেছি। এটা হচ্ছে যে behance.net, এটা কারো আইডিয়া আছে কোনো? behance.net, আচ্ছা, এটা হচ্ছে, এটা হচ্ছে একটা অনলাইন পোর্টফোলিও, এটা একটা অনলাইন পোর্টফোলিও, যেখানে পোর্টফোলিও মানে হচ্ছে একটা ফাইল বা একটা প্রোফাইল, একটা কোম্পানি আপনাকে কি দেখে কাজ দিবে। হ্যাঁ, ধরেন আমি একটা জায়গায় একটা জবের জন্য অ্যাপ্লাই করলাম,
আমি কিন্তু সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনবে, কারণ আমি একটা জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করলাম, তো তারা কিন্তু বলবে যে আপনার কাজের, আপনি যে কাজ করছেন আপনাকে কি দিকে জব দিব, আপনাকে তো আমি আন্দাজে জব দিতে পারবো না। আপনি যদি নিজে একটা কোম্পানির বস হন তাহলে কিন্তু কখনোই একটা এমপ্লয়িকে তার আগের কাজের অভিজ্ঞতা বা আগের কাজের যে স্যাম্পল, সেই আগের কাজ যে কাজে একটা দেয় না, যে আগে আমি এখানে কাজ করেছি, অমুক অমুক কাজ করেছি, তো এই কাজের স্যাম্পল ছাড়া তো কেউ কখনো লোক নেবে না। এবং আপনি যদি বস হন আপনি নিজেও কখনো লোক নেবে না, রাইট? নেবেন অভিজ্ঞতা, অভিজ্ঞতা ছাড়া কোনো লোক কিন্তু আপনি নেবেন না, তাই না? তো এখন এখানে হচ্ছে আমাদের কাজই হচ্ছে আপনাদেরকে অভিজ্ঞ বানানো, আপনাদেরকে কাজ শেখানো, কাজ শিখলে আপনারা অভিজ্ঞ হবেন, আর অভিজ্ঞ হলে আপনারা কাজ বিভিন্ন জায়গায় কাজ পাবেন, ঠিক আছে? বিভিন্ন জায়গায় চাকরি পাবেন, বিভিন্ন জায়গায় আউটসোর্সিং করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন। ফ্রিল্যান্সিং জিনিসটাই এখন আমাদের মেইন, কারণ হচ্ছে যে ফ্রিল্যান্সিংয়ে যে আমি কিন্তু ক্লাসের শুরুতে বলেছি, কারণ মনে আছে কিনা, যে সিভি নিয়ে যে দৌড়াদৌড়ি বিভিন্ন অফিসে দৌড়ঝাঁপ করা, এটা কিন্তু খুব মানে কষ্টদায়ক ব্যাপার একটা আমার মতে। কারণ হচ্ছে যে আমি একটা অফিসে গেলাম কিন্তু আমাকে দেখা গেলো অনেকজনের মধ্যে আমাকে নিল না, তারা পরিচিত লোক নেই, তখন আমার মন ভেঙে যায়। এরকম আপনি 10টা অফিসে যান আপনাকে 10 বার রিজেক্ট করবে, কিন্তু আপনি যদি গ্রাফিক ডিজাইনটা ঠিক মতো পারেন বা ঠিক মতো শিখেন তাহলে হবে কি, তাহলে আপনার যে কাজের অভিজ্ঞতাটা হবে আর কাজের যে পোর্টফোলিওটা জমা হবে বা আপনার কাজের যে স্যাম্পলগুলো তৈরি হবে সেগুলো আপনি যদি বাইরের বিদেশি ক্লায়েন্টদের সাথে আপনি শেয়ার করেন, শেয়ার করার জন্য অবশ্য বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে আপনি আপনার পোর্টফোলিও তৈরি করতে পারবেন। পোর্টফোলিও বা আপনার কাজের স্যাম্পলগুলো সেই ওয়েবসাইটে জমা রাখতে পারবেন। সেই ওয়েবসাইটে বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন ডিগল আছে, বিহ্যান্স আছে, তো আমি আমার কাজ কিছু বিহ্যান্সে রেখেছিলাম, তো বিহ্যান্সে আমি আপনাকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি স্ক্রিন শেয়ারে আমি মূলত আমার কাজের কিছু স্যাম্পল আপনাদেরকে এখনই দেখাচ্ছি, তাহলে এখনই দেখতে পাবেন স্ক্রিন শেয়ারে। আচ্ছা, দেখতে পাচ্ছেন স্ক্রিন? ওকে, কোনো সমস্যা নাই তো? সাউন্ড বা ভিডিওতে কোনো সমস্যা নাই তো? সবাই দেখতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, একটু মিউট করেন, সুজয় মিউট করেন, সুজয় দেয়। আচ্ছা, আমি আশা করি যে সবার কাছে কম্পিউটার আছে, সেজন্য আমি প্রথমে ক্লাসে প্রথমে আমি কিছু কথা বলেছিলাম কম্পিউটারের সেটিং সম্পর্কে, তারপরে বলেছি ফটোশপ সম্পর্কে, ফটোশপে আপনি কোন ভার্সন নামাবেন সেটা সম্পর্কে, এবং লিঙ্কও দিয়ে দিয়েছি এখানে। আর এখন আজকে থার্ড পার্টে যেটা, সেটা আমি আপনাদের দেখাচ্ছি, মানে আমার কাজের কিছু স্যাম্পল দেখাচ্ছি। মানে আপনারা তো জানতে চাইছেন যে স্যার আপনার সম্পর্কে কিছু বলেন না, আমার সম্পর্কে আসলে বলার কিছু নেই। আমি যেটা বললাম, আমি ঢাকায় থাকি, রামপুরাতে থাকি, বিটিভির অপোজিটে আমার বাসা। আর হচ্ছে যে অনেক বছর ধরে মোটামুটি গ্রাফিক্স রিলেটেড বিভিন্ন চাকরি বলেন বা ফ্রিল্যান্সিং বলেন সব কিছু সাথে জড়িত আছি কম বেশি। তো এই মুহূর্তে আমার সুযোগ হলো আপনাদেরকে কাজ শেখানো, তো সেখানে এখানে এসে পড়লাম এবং আপনাদেরকে কাজ শেখানোর জন্য আমি নিযুক্ত হলাম। তো যাই হোক, কথা না বেরিয়ে আমি চলে যাই, আমার কিছু কাজ আপনাদেরকে এখন দেখাই। এটা হচ্ছে behance.net, এটা পোর্টফোলিও বিহ্যান্স, এখানে হচ্ছে এটা একটা ওয়েবসাইট, দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, ওয়েট, আমি আবার দেখছি। এখন আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, এটা হচ্ছে behance.net,
নেট, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন জিনিসটা কি, মানে সেই জিনিসটা আপনারা এইসব জায়গায় গেলে আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে লিঙ্কটা দিচ্ছি, হ্যাঁ, আপনারা এইসব জায়গায় ঘুরবেন, ঘুরে দেখবেন সেই সব জায়গায় গিয়ে। আপনাদেরকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, সবাই তো আমাকে শুনতে পাচ্ছেন না? ওকে, আপনার মনোযোগ সহকারে ক্লাসে জয়েন করেন। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কাজ, অনেকে অনেক ধরনের সুন্দর সুন্দর কাজ করেছে, দেখছেন? দেখেন কি সুন্দর কাজ করছে গ্রাফিক্সে, মানে এগুলো হচ্ছে ব্র্যান্ডের কাজ, ব্র্যান্ডিং, রোড ব্র্যান্ডিং, মানে বিভিন্ন ব্র্যান্ডিং, ইলাস্ট্রেশন, বিভিন্ন রকমের ডিজাইন, মানে এগুলো দেখলে আপনাদের বলেছে আমার মাঝে মধ্যে নিজেরই হিংসে হয় যে এত সুন্দর কাজ এরা কিভাবে পারে। এরা কিন্তু বেশিরভাগই বিদেশি, তবে বাংলাদেশিও অনেক আছে। আমি দেখাবো, আস্তে আস্তে সব দেখাবো, সমস্যা নাই। আমার সাথে এই 24-25টা ক্লাস করলে আপনারা মোটামুটি সবই ক্লিয়ার করতে পার ক্লিয়ার পাবেন। এরকম অনেকেই প্রোফাইলে আছে, এগুলো সব বিদেশি লোকের প্রোফাইল। তো আমি আমার প্রোফাইল দেখাচ্ছি, এটা হচ্ছে আমার প্রোফাইল, ঠিক আছে? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? আচ্ছা, দেখা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমার কাজের প্রোফাইল। আমি কিছু কাজ করেছি বিগত 2000, এগুলো আসলে 2016 সালে কিছু ডিজাইন করে রেখে দিয়েছিলাম, এরপরে আর এই 4 বছর তেমন কিছু আপডেট করা হয়নি, কারণ অনেক কাজ করছি তো সেগুলো আসলে মানে মানে কি বলবো, সময়ের অভাবে বা আলসেমি বলতে পারেন, এই জন্য আমি কাজগুলো আর কি খুশি রাখতে পারিনি, মানে এই জায়গায় আপলোড দিতে পারিনি। যাই হোক, এরকম প্রোফাইল আপনারাও তৈরি করতে পারবেন, দেখছেন? প্রোফাইল, প্রোফাইল জিনিসটা কি বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদের কেমন লাগলো আমার যে কাজ, কেমন লাগতেছে যে কাজগুলো, কেমন? আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। কাজগুলো সবাই দেখতে পাচ্ছেন তো ক্লিয়ারলি? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমি একটু ধারণা দিচ্ছি আর কি সবাইকে ডিজাইন সম্পর্কে, যে কোনটা কি ডিজাইন, ঠিক আছে? যেমন ফার্স্টেরটা, এটা কি বুঝতে পারতেছেন সবাই? হ্যাঁ, স্টেজ তো। আচ্ছা, স্টেজে এটা পিছনে যেটা আছে সেটাকে বলা হয় ব্র্যান্ডিং বা ব্যাকড্রপ বলে, মানে পিছনে একটা ব্যানারের মতো থাকে। এটা গত বছর একটা কাজ করেছিলাম, সেটার একটা ব্র্যান্ডিং আর কি। বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির একটা ইফতার মাহফিলের একটা ব্যানার ডিজাইন করেছিলাম, সেটা আমি এখানে আপলোড দিয়েছি। ঠিক এখানে একটা কালচারাল প্রোগ্রামের জন্য ব্যানার করেছিলাম, এটা আপলোড দিয়েছি। তারপরে এখানে একটা ব্যানার ব্র্যান্ডিং, ঠিক আছে? আমরা রাস্তাঘাটে যখন চলাফেরা করি তখন বিভিন্ন ব্র্যান্ডিং দেখি না, এই যে এটা একটা ব্র্যান্ডিং দেখি না, তো তখন মনে হয় না যে এগুলো কিভাবে বানায় বা কিভাবে ডিজাইন করে, এরকম কোশ্চেন কি আসে আপনাদের মনের মধ্যে? হ্যাঁ, তো এইগুলো হচ্ছে এই গ্রাফিক্সেরই কাজ, খুব কঠিন কিছু না, মানে গ্রাফিক ডিজাইন সহজ, আমি বলবো সহজ। আপনারা যদি আমার সাথে ডেইলি ওই একদিন পর পর যে ডেইলি রেগুলার ক্লাস করেন তাহলে কিন্তু আপনারা জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে? আপনারা ব্যাচে রেগুলার থাকবেন তাহলে এইসব ডিজাইন আপনাদেরকে শিখিয়ে দেবো, আপনারা মার্কেট প্লেসে ইনশাল্লাহ কাজ পেয়ে যাবেন। আর মার্কেট প্লেসে কাজ পেলে কিন্তু লাইফে আপনারা ওই কারো অফিসে অফিসে দৌড়ানো লাগবে না, তখন আপনি নিজে ঘরে বসে ল্যাপটপেই আপনি ইনকাম করতে পারবেন, টাকা ইনকাম করতে পারবে, ঠিক আছে? তো জান্নাত উন্নাহার বুঝতে পারছেন? ওকে, সাথী কানম আপনাদের কোনো সমস্যা আছে?
বুঝতে? আচ্ছা আচ্ছা, আপনাদের মেয়েদের হোক বা ছেলেদের হোক, আমি সরাসরি বলতেছি, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বা কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে সাথে সাথে বলবেন, আমি অবশ্যই আপনার সে উত্তর দেবো। এটা হচ্ছে একটা লোগো, লোগোর তিনটা ইউ করেছিলাম। লোগোগুলো গত বছরের করা, রিসেন্টলি আমি এটা আপলোড দিয়েছি প্রোফাইলে। তো এই ধরনের প্রোফাইল আরো সবারও হবে, এটা চিন্তা করবেন না যে আমাদের তো প্রোফাইল নাই বা আমাদের তো ই নাই, আমরা কোথায় প্রোফাইল ই করব। আপনাদের সবার প্রোফাইল হবে, কোনো সমস্যা নেই। আপনাদের প্রোফাইল হবে ইসে behance.com বলেন, বা আপনারা যখন কাজ শিখবেন behance.com, তারপরে আরো বিভিন্ন ই আছে। শুনতে পাচ্ছেন তো না সবাই আমাকে? আচ্ছা, আমি এখন যে ওয়েবসাইট আছে সেটা হচ্ছে fiverr.com। ঠিক আছে, এই যে এইসব ওয়েবসাইটে আপনারা কিন্তু খুব সহজেই আপনার গ্রাফিক্স এর মাধ্যমে, আপনাদের অনলাইন পোর্টফোলিওর মাধ্যমে তারা টাকা উপার্জন করতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু মানে বিভিন্ন ই দেওয়া আছে, এগুলো আপনারা আস্তে আস্তে সবই শিখবেন। এই যে দেখেন, লোগো ডিজাইন, ড্রপ শপিং, ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট বিল্ডিং, এগুলো এই এই ধরনের, এই যে লোগো ডিজাইন, এই এই ধরনের কাজ কিন্তু আপনাদেরকে শেখানো হবে। ঠিক আছে, এই দেখেন কত মানুষ কত ধরনের কাজ করছে, দেখছেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই দেখেন এক একজনে কিন্তু বলেও দিচ্ছে যে আমার এই ডিজাইন, এই যে তার এই লোগোটা, তার এই লোগোটা কিনতে হলে তাকে $100 দিতে হবে, $100 দিয়ে সে এই লোগোটা মানে সেল করবে। ঠিক আছে, তো অলরেডি অলরেডি অনেকগুলো সেল হয়েও গেছে। তো এইভাবে অনেকেই অনেক রেট দিয়েছে, $950, এটা তো কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট। $1 কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় 80 টাকার সমান, জানি তো আমরা নাকি? জানেন আপনারা, $1 বাংলাদেশে 80 টাকা, মানে মোটামুটি 80 টাকা ধরা যায় আর কি, কম বেশি হবে। আমি এখন 84। আচ্ছা, যাই হোক, তাহলে বাড়ছে, বাড়লে তো আরো ভালো। তো যাই হোক, তো এখন হচ্ছে যে উনি যদি $950 অথবা $1000, $1000 যদি হয়, তাহলে এই কাজ দেখেন, এই কাজ যেটা করছে, এটা লোগো ডিজাইন করেছে, মানে ব্র্যান্ডিং ডিজাইন, দেখেন মানে ব্র্যান্ডিং করেছে সে, বুঝতে পারছেন? কি কি করছে এখানে, কি কি দেখা যাচ্ছে বলেন তো? এখানে এটা কি বলেন তো, যে কোনো একজন বলেন, প্যাড প্যাড, হ্যাঁ রাইট, প্যাড। এটা কি বলেন তো, এটা এটা এনভেলপ, রাইট। এটা হ্যাঁ, ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড যাই বলি না কেন, আর এগুলো রাবার টাবার, এগুলো মক আপ এর ব্যাপার, এগুলো কিছু না। তো দেখ, এগুলো কিন্তু ভিজিটিং কার্ড, ঠিক আছে, এগুলো হচ্ছে না, এটা হচ্ছে ভিজিটিং কার্ড, এটা ভিজিটিং কার্ডের আপনার আছে কিছু। হ্যাঁ, ভিজিটিং কার্ড হচ্ছে অনেক ধরনের ভিজিটিং কার্ড হয়। আচ্ছা, কাজানি সাউন্ড আসছে, সবাই মিউট রাখেন, আমি আমি কথা বললে, আমি যদি বলতে বলি তাহলে সবাই অন রাখবেন, সেটা সবাই মিউট করে রাখেন। আচ্ছা, হ্যাঁ, তো আচ্ছা, যেখানে আচ্ছা, আমার জিয়া মাহমুদ, জিয়া মাহমুদ শুধু ই করেন,
জিয়ামত আনজোট করেন। হ্যাঁ আচ্ছা, তো আমরা তো মোটামুটি বুঝতে পারছি যে কাজ আসলে কি বা কিভাবে কাজ করতে হবে বা কাজ শিখতে হবে। দেখছেন এই কাজ সে $30 বিক্রি করেছে, $30, ঠিক আছে, $30 এই কাজ। সে বলেছে যে আমি এরকম ব্র্যান্ডিং বা এরকম ডিজাইন আপনাকে করে দেবো, কিন্তু আপনার আমাকে $30 দিতে হবে। বুঝতে পারছেন না? এই দেখছেন এটা মতো লেটার হেডের মতো, যেটা হচ্ছে ওয়েবসাইট বা ওয়েব পেজ, লোগো, অনেক ধরনের কাজ আছে, অনেক মানে হিউজ, মানে এই মার্কেট প্লেস হচ্ছে মানে এটার মানে কি বলবো, খুব বিশাল একটা জায়গা যেখানে অনেক কিছু আছে। আমি যেটা দেখলাম সেটা মনে হয় সেটা খুব বেশি ছিল লোগো, লোগো ভিজিং কার্ড, ব্র্যান্ডিং ইত্যাদি ছিল। যাহোক এটা আর এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের আরেকটা পার্ট, এটা আপনারা আস্তে আস্তে শিখবেন, আপনাদের কাছে এখন একটু কঠিন মনে হচ্ছে তাই না? একটু নতুন লাগতেছে। হ্যাঁ হয়তো আমরা এর আগে এইসব দেখি নাই বা দেখছি বা জানতাম না যে এইভাবে মানে কীভাবে কাজ করে বা কাজের স্যাম্পল কি এইগুলো আর কি। কি জানি বলছে যে স্কেচ পারেন, আমার কাছে খুব স্কেচটা খুব ভালো লাগে, যেন বলছিলেন এগুলো কিন্তু স্কেচ করা জানেন, এগুলো কিন্তু গ্রাফিক্স ফটোশপে করা, ফটোশপে যে কার্টুন এই যে ক্যারেক্টার এইগুলো, এই যে দেখছেন কি জানি আমাকে বলছিল যে আমি স্কেচ পাই। হ্যাঁ 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 ওই ওইটাতে করে, কিন্তু আগে মানে পেন্সিল দিয়ে কিংবা কলম দিয়ে আঁকা আঁকি করতে হয়। ঠিক আছে, দেখছেন কত সুন্দর কাজ করছে, এরা এরা সব বাইরের, কি সুন্দর স্কেচ করছে, মানে বাস্তব একদম, মানে খুব সুন্দর কাজ। এগুলো কিন্তু তারা পরে ইলাস্ট্রেশন করে, হ্যাঁ ইলাস্ট্রেশন করে, এটা অবশ্যই ইলাস্ট্রেটরের কাজ, এটা ইলাস্ট্রেটর পেন্টিং, যা ওইটা অত কঠিনে আমি যাব না, আপনাদেরকে সহজে যাতে আপনারা গ্রাফিক ডিজাইন কম্পিউটারকে বুঝতে পারেন সেই চেষ্টাই আমি করব, সেটাই আপনাদেরকে শিখাবো। গ্রাফিক ডিজাইন কি বা গ্রাফিক ডিজাইনের মূল উদ্দেশ্যটা কিন্তু এইটাই, আমরা কিন্তু এই জিনিসটা শিখতেছি কিন্তু তাকে উপর জন্য জানা, ঠিক কি না? তো এই টাকা উপার্জনের জন্য আমাদেরকে এইসব সাইটে প্রোফাইল তৈরি করতে হবে, এবং এই প্রোফাইল তৈরি করার জন্য আমাদেরকে কি শিখতে হবে, এই যে এই দুইটা সফটওয়্যার, ফটোশপ এবং ইলাস্ট্রেটর, ঠিক আছে, এই দুটো সফটওয়্যার আমাদেরকে শিখতে হবে। আর এই দুটো কাজ যদি আমরা দুটো সফটওয়্যার কাজ যদি আমি শিখি, তাহলে আমরা এইসব জায়গায় আপনাদেরও নাম থাকবে, ঠিক আছে। এটা আপনাদেরকে একদম সর্বশেষে যখন আপনাদের এই যে এই টাইপের সুন্দর সুন্দর কাজ করে আমাকে দেখাবেন, স্যার এরকম কাজ করছি, হ্যাঁ তখন আমি তখন আপনাদেরকে ওইটা দেখে দেবো যে আসলে কীভাবে কাজ করে। আচ্ছা এই মাত্র নতুন একজন জয়েন হয়েছেন, আপনার আপনি আপনি আনমিউট করেন, নতুন একজন জয়েন হয়েছেন ভিমি ওয়ালিদা, আপনি আনমিউট করেন ভিমি ওয়ালিদা, আপনি আনমিউট করেন, আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। আচ্ছা যাই হোক, তো আচ্ছা কার সাথে যে কথা বলেছিলাম, জিয়া, জিয়া মাহমুদ, হ্যাঁ তো জিয়া মাহমুদ ভাই ছাড়া আর কারো কোনো কোশ্চেন আছে যে এইসব কাজ সম্পর্কে, আর কারো কোনো প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে আমাকে বলেন, আমার সাথে শেয়ার করেন, আমি প্রশ্নের উত্তর দিব, আপনি একজন একজন করে প্রশ্ন বলেন, আমি উত্তর দিচ্ছি। হ্যালো,
আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আচ্ছা তাহলে আমি ধরে নিলাম কারো কোনো। আচ্ছা এমনি 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 বুঝতে পারছেন তো কাজ? বুঝতে পারছেন তো কি করা লাগবে, আমরা কি শিখবো, আমরা ভবিষ্যতে কি শিখবো, ভবিষ্যতের পরের ক্লাসগুলোতে কি শিখবো, এটা বুঝতে পারছি তো নাকি? হ্যাঁ একদম। আচ্ছা আপনাদের সবারই রেসপন্স দরকার, আসলে সবারই কথা শোনা দরকার। আচ্ছা আপনি মিনিটে চলে যান। আরিফ কাজী ভাই বলেন তো, ঠিক আছে আপনি বুঝতে পারছেন কিনা? আরিফ কাজী ভাই আনমিউট করেন। আচ্ছা আপনি তো মোটামুটি বুঝতে পারছেন যে আমরা কি কাজ শিখবো, কি কি কাজ শিখবো, বুঝতে পারছি না? আচ্ছা কাজ কিন্তু আমরা শিখবো, এইসব লোভনীয় কাজ কিন্তু আমরা পারবো, এর থেকেও সুন্দর সুন্দর আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? কিন্তু এর জন্য আমাদেরকে কাজ শিখতে হবে, এইরকম সুন্দর সুন্দর কাজ করতে হবে, ডিজাইন করতে হবে, তারপরে সেগুলো এইভাবে প্রোফাইল তৈরি করে আপনার ওয়েবসাইটে দিলেই কিন্তু ক্লায়েন্ট আপনাকে ই করবে। এই যে ক্লায়েন্ট কিন্তু এখানে মতামত দিচ্ছে যে আপনি কিরকম কাজ করেন বা না করেন, এই যে এক্সিলেন্ট সার্ভিস, ঠিক আছে, সাকসেসফুলি ক্যাপচার্ড আওয়ার লোগো কনসেপ্ট, মানে সে বলতেছে যে সে মানে এটা হচ্ছে কি, ধরেন এটা হচ্ছে, এটা আমার একটা কাজ, ধরেন সাপোজ মানে আমি উদাহরণ দিচ্ছি, এটা আমার প্রোফাইল, তো আমি এখানে বিক্রি করলাম এই এটা সার্ভিসটা বা এই ডিজাইনগুলো, ডিজাইনের সার্ভিস, যে আমি এইসব ডিজাইন বা এইসব ডিজাইনের সার্ভিস দিয়ে থাকি, তো আমাকে সে আমি এখানে দিয়ে দিলাম যে কি কি ভাবে আমি ফাইলটা দিব, আমি কয়দিনের মধ্যে দিব, আমি এই ডিজাইনটা 2 দিনের মধ্যে দিব, তারপরে আপনি আনলিমিটেড রিভিশনস, মানে আপনি যা যতবার রিভিশন চান, যতবার চেঞ্জ চান, আমি ততবারই এটা চেঞ্জ করে দিব, কোনো সমস্যা নেই, ততবারই কালেকশন করে দিব ডিজাইন। তো সেটা এটার বেসিক বেসিক এটা কিন্তু কয়েকটা ধাপ আছে। হ্যাঁ বেসিকে হচ্ছে $35, স্ট্যান্ডার্ডে $70 দিছে সে, আর প্রিমিয়ামে দিছে $140। তো যাই হোক, সে এটা তার রুচি অনুযায়ী বা তার চাহিদা অনুযায়ী সে এইভাবে বিট করছে, মানে একটা মার্কেট প্লেসে সেল করছে। তো এখানে দেখেন সেলার যারা আছে, যারা তার থেকে সেবা নিয়েছে, যারা তার থেকে ডিজাইন করে নিয়েছে, তারা কি বলে দেখেন, বলছে দেখেন যে এক্সিলেন্ট সার্ভিস, সাকসেসফুলি ক্যাপচার্ড আওয়ার লোগো ডিজাইন, হাই রিকমেন্ডেড, ফাস্ট রেসপন্স টাইম, ভেরি প্রফেশনাল। মানে তারা ওই যারা ক্লায়েন্ট তারা প্রশংসা করতেছে এই ব্যক্তি, যে এই ব্যক্তিটা খুবই ভালো, সুন্দর এবং আপনার কোয়ালিটিফুল কাজ করেছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে সার্ভিস দিয়েছে, ঠিক আছে? তো এরকম এই দেখেন আর অনেক মানুষই দেখেন 5 স্টার দিয়েছে, এরকম আপনারাও কিন্তু 5 স্টার পাবেন। ইউনাইটেড কিংডম দেখছেন, বাইরের দেশের লোকেরা এরকম ই করতেছে, আমরাও কিন্তু এরকম আমাদের প্রোফাইল থাকলে কিন্তু, এই যে আমাদেরও কিন্তু ইউনাইটেড কিংডম মানে আপনার লন্ডন, আমেরিকা, তারপরে বিভিন্ন দেশ থেকে আমাদের অর্ডার আসবে, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বললাম, আপনারা কি বুঝতে পারছেন, আমি কি আপনাদেরকে কিছুটা হলে বুঝাতে পেরেছি? ওকে, তো কারো কোনো বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই সাথে সাথে বলবেন, কেউ কিন্তু কোনো প্রকার লজ্জা বোধ করবেন না, নাহলে কিন্তু। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ 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 ওরা সব বলে দেয়। এই যে আপনাকে একটা যেটা দেখাইলাম, আচ্ছা ধরেন এখানে ধরেন ওরা বলে দেয়, এই যে যে ক্লায়েন্ট গুলো কাজ দেয় না, ওরা বলে দেয় যে আমি এরকম ডিজাইন চাই। এই যে দেখেন না, ওরা কিন্তু প্রোফাইল রেডি করে দিছে। আমরা রেস্টুরেন্টে গেলে কি করি, ধরেন একটা রেস্টুরেন্টে গেলাম আমরা, ঠিক আছে, একটা রেস্টুরেন্টে গেলে আমরা কি করি, আমরা যাই, তো আমরা কি কি খাবো সেটা তো, সেটা কিন্তু ওয়েটার বা যারা আছে মানে যারা রেস্টুরেন্টের যারা লোক আছে তারা কিন্তু জানে না, ঠিক আছে? তারা কিন্তু আমাদের সামনে একটা মেনু প্রেজেন্ট করে, মেনু, তো মেনুতে কিন্তু বিভিন্ন রকম খাবার দেওয়া থাকে, ঠিক আছে?
ওই ক্লায়েন্ট হচ্ছে ওইরকম, মানে এখানে ডিজাইনের ব্যাপারটা, এখানে আপনি যখন কাজ করবেন সেখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি আপনি তাদেরকে ডিজাইনটা ঠিক ওইভাবে তাদেরকে খাওয়াবেন, ঠিক আছে? সে যেই ডিজাইন খাইতে চায় বা সে যে ডিজাইনটা পছন্দ করে, তো সেই ডিজাইনের কাজ আপনাকে দিবে এবং সে আপনাকে বলে দিবে যে এই কাজটা আমার লাগবে বা এই কাজটা আমার 2 দিনের মধ্যে লাগবে বা এই কাজটা এইভাবে হবে, এটা এই কালার হবে, অমুক তমুক অনেক কিছু বলবে। সেটা আপনাকে ব্রিফ দিয়ে দিবে, ব্রিফ মানে একটা সংক্ষিপ্ত একটা মোটামুটি একটা ধারণা দিয়ে দেবে যে আমার এরকম একটা কাজ দরকার বা আপনি যে এই কাজটা করেছেন এটা সুন্দর, এই টাইপের একটা লোক আমাকে করে দিতে হবে। হ্যাঁ, তো সেজন্য সে আপনাকে ধরেন 2 দিনে 2 দিন বা 3 দিন সময় দিবে, বা 1 দিন সময় দিল, বা 4 ঘন্টা 5 ঘন্টা সময় দিল, এরকম হয়। তো আপনিও আপনারও সেখানে আবার ব্যাপার আছে, সেখানে আপনিও তাকে বলতে পারেন স্যার আমি কিন্তু, আপনি যদি কাজটা আপনি যদি 1 দিনে চান তাহলে আমাকে কিন্তু $140 অথবা আমাকে ধরেন ডলার না বলি আমি 140 টাকা দিতে হবে, টাকা তাকে বলতেছেন, ঠিক আছে? এখানে কিন্তু ডলার বলাতে তো অনেক। তো তো আপনি যদি আমাকে ফার্স্ট 2 দিনের মানে 4 ঘন্টার মধ্যে চান তাহলে আমাকে 140 টাকা দিতে হবে, আর যদি আপনি 4 দিনের মধ্যে চান আমাকে 70 টাকা দিতে হবে, আর যদি 1 সপ্তাহের মধ্যে চান তাহলে আমাকে 35 টাকা দিতে হবে। বুঝতে পারছেন? মানে যত আসতে বা তার প্রয়োজন যত বেশি হবে তত আপনার এটা কিন্তু মানে আপনার পরিশ্রমটা যেখানে যেখানে যতটুকু বেশি আপনার টাকার পরিমাণটা কিন্তু ততটুকু বেশি মানে দিবেন সেখানে, সেই সুযোগও কিন্তু আছে। বুঝতে পারছেন? মানে মার্কেট প্লেসটা এত সুন্দরভাবে সাজানো গেছে না, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে যে মূলত এইসব জায়গায় কাজ করে মানে আপনাদের আসলে আইডিয়া আছে কিনা জানি না, আপনারা অনলাইনে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন যে বছরে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা কিন্তু আমাদের দেশে ডিজাইনাররা ইনকাম করছে বাইরের ক্লায়েন্টের কাছ থেকে, ঠিক আছে? এইসব এই যে ফাইবার বলেন, freelancer.com, ঠিক আছে, এইসব জায়গা থেকে আপনার এরা বিভিন্ন জায়গা থেকে কাজ করে, কাজ দেয়, তারপরে বিভিন্ন দেশ থেকে। তো কিন্তু শুধু বাংলাদেশ না, আপনি বাংলাদেশে বসে কাজ করবেন, আপনি ধরেন আপনাকে অস্ট্রেলিয়ার একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিচ্ছে, আপনার কাজ পছন্দ হয়ে গেছে, আপনাকে অস্ট্রেলিয়ার একটা ক্লায়েন্ট কাজ দিচ্ছে, তো বলেছে আপনি সুন্দর কাজ করতেছেন, আপনার কাজ ভালো লাগছে, আপনার কাজ আমি করতে করাতে চাই, আপনি এই আমাকে এই কাজ করে দেন, ধরেন এই লোগোটা আপনার ভালো লাগছে, আপনি আমাকে এরকম লোগো করে দেন, এরকম একটা লোগো করে দেন, বা এরকম বুঝাতে পারলাম আমি। আচ্ছা, তারপরে ক্লায়েন্ট আপনাকে কিন্তু কাজ করার পরে যদি সে খুশি হয় সে কিন্তু আপনাকে 5 স্টার দেবে, আর 5 স্টার যদি দেয় তাহলে মনে করেন আপনার প্রোফাইলটা আরো ভারী হবে, তাহলে ওই 5 স্টার কিন্তু অন্যান্য ক্লায়েন্টরাও দেখতে পাবে, ঠিক আছে? আর ফেসবুকে আপনারা ফেসবুকে দেখবেন, ফেসবুকে গেলে আমরা রিভিউ দিই না, আমরা বলি না যে এই খাবারটা এই রেস্টুরেন্টের খাবার ভালো অথবা এই রেস্টুরেন্টের খাবার পচা হয়েছে, এরকম আমরা রিভিউ দিই না, ওরকম ওরকম কিন্তু এইখানে দেওয়া যায়। ওরা কিন্তু আপনি যদি ভালো সার্ভিস দেন তারা অবশ্যই কিন্তু আপনাকে 5 স্টার দিবে, ঠিক আছে? 5 স্টার দিলে কিন্তু আপনাদের কাজ কন্টিনিউ আসতে থাকবে, আপনাদের মানে বসে থাকার কোনো চান্স নেই, আপনাদের কাজ আসতে থাকবে, আপনারা কাজ করে ফুল পাবেন না যে এত কাজ, আর কাজ মানে টাকা। এখানে দেখেন $35 $35 যদি আমি আমি ক্যালকুলেটার বার করি আমাদের বাংলাদেশ হিসেবে, হ্যাঁ $35 একটা ছোট খাটা টাইম ইনকাম, $35 × একজন কত হবে 84, দেখেন প্রায় 3,000 টাকা কিন্তু তার ছোট খাটা একটা কাজ, মানে সে একদম মানে সে মানে বেসিক বেসিক কাজ যেটা, সে ছোট খাটো একটা কাজে কিনে 3,000 টাকা নিয়ে গেছে, ঠিক আছে? তো ঠিক এরকমই আপনি যদি কাজ ভালো করে দেখেন, সে এখানে $140 $140 মানে কি, এখানে আপনার হচ্ছে $140 × 84, দেখেন সে 1 টাকা যে 11,500 টাকা মানে প্রায় 12,000 টাকার মতো সে 1 টাকা দিয়ে, দেখছেন অবস্থা?
করতে আমাদের কি এই কাজটা কি লাভ না ক্ষতি? এই টাকাগুলো আমাদের পাওয়ার জন্য পেপাল আছে, পেপাল পেপাল বাংলাদেশ একটা ওয়েবসাইট, এটার মাধ্যমে আপনারা ডলারকে, আপনারা ডলারে যে পরিমাণটা হয় ধরেন আপনারা $300, $300 হয়ে গেছে, মানে আপনি চাচ্ছেন যে টাকাটা আপনি উঠাবেন, ঠিক আছে, $300 ধরেন আপনার ২৪,০০০ টাকা, তাই না? ধরেন আপনি এক মাস কাজ করলে $300 ইনকাম করলেন, আপনার ২৪,০০০ টাকা হইলো, আপনি এখন চাচ্ছেন যে এটা আমার দরকার, আমি উঠাবো। তো পেপ্যালে অ্যাকাউন্ট খুললে পেপ্যালে ওরা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ওরা ওই ডলারের যে টাকাটা আসে সেটা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনাকে এটা দিয়ে দিবে, ঠিক আছে? তো কাজের ধরনটা আসলে এইভাবেই। আর এইসব কাজ মানে দেখতে কিন্তু খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু আমরা যখন শুরু করবো তখন বুঝবেন যে এটা কিন্তু খুব কঠিন কাজ না, এগুলো কিন্তু একদম সহজ। হ্যাঁ, এগুলো কিন্তু সহজ, গ্রাফিক ডিজাইনের মতো সহজ আর কিছু নাই। কারণ আপনি ওয়েব ডিজাইন যখন করতে যাবেন তখন কিন্তু অনেক অঙ্ক হিসাব নিকাশ করতে হবে, কিন্তু গ্রাফিক ডিজাইন একটা সহজ ব্যাপার হচ্ছে, আপনি যদি একটু মাথা খাটান, একটু ব্রেন খাটান, একটু ক্রিয়েটিভিটি খাটান, একটু বাইরের জগৎটা বা একটু মানে রিয়েলিস্টিক ব্যাপারটা যদি আপনি একটু মাথা দিয়ে ব্রেন দিয়ে চিন্তা করেন, তাহলে দেখবেন যে আসলে আপনার কাজের কোয়ালিটিও বাড়ছে আর আপনার কাজ বিভিন্ন মার্কেট প্লেসে আপনি খুব ভালো ভালো দামে আপনি বিক্রি করতে পারতেছেন, তখন আপনার কিন্তু অনেক টাকা আসবে, তখন কিন্তু আপনি আর বেকার থাকতেছেন না। আমাকে কিন্তু ফার্স্ট এক ভাই বেকার বলছিল, কিন্তু সে কিন্তু এভাবে কিন্তু সে ইনকাম করতে পারে, আমি কিন্তু তাকে ইনকামের পথ দেখে দিচ্ছি, ঠিক আছে? আমাদেরকে কিন্তু সরকার আমাদের মতো ট্রেনারদেরকে নিয়োগ দিয়েছে আপনাদেরকে জন্য এই জিনিসগুলো পৌঁছে দিই, বুঝছেন? কারণ আমাদের দেশে এই জিনিস সম্পর্কে খুব কম আইডিয়া, খুব কম আইডিয়া মানুষের এই জিনিস সম্পর্কে, রাইট? তো এই কাজগুলো যদি আমরা শিখতে পারি তাহলে আমরা এখানে প্রোফাইল তৈরি করতে পারবো এবং আমরাও কিন্তু এইসব জায়গায় কাজ করতে পারবো। আর কাজ যদি করতে পারি ভাই তাহলে পুরো লাইফটা সেট। লাইফ সেট মানে হচ্ছে যে আপনি ভাই বাসায় বসে আমি কি বলি, আপনি বাসায় বসে থাকবেন, আপনি বিছানায় শুয়ে থাকেন, আপনার কাজ করলেন, আপনি ধরেন রাত আপনি ওইখানে তো বিদেশি ক্লায়েন্ট বেশি, আপনাকে রাতে হয়তো কাজ করতে হতে পারে বেশি। ধরেন আপনি রাতে সারা রাত আপনি কাজ করলেন, দিনে আপনি আপনি 7-8 ঘন্টা ঘুমালেন, ঠিক আছে? তো রাতে আপনি 3-4 ঘন্টা যদি কাজ করেন তাও আপনার কোয়ালিটি, কাজের কোয়ালিটি যত ভালো হবে, আপনার কাজের কোয়ালিটি যদি ভালো হয় তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি কম সময়ের মধ্যে ভালো কাজ ডেলিভারি দিতে পারতেছেন, ভালো কিছু ক্রিয়েটিভ কিছু দিতে পারতেছেন, তখন সে এই দেখেন ক্রিয়েটিভ মানে একটু বুঝেন, ক্রিয়েটিভ মানে হচ্ছে যে লোগোর মাধ্যমে কিছু মানে তুলে ধরা, কিছু প্রকাশ করা, এটার এটার অর্থ কি আমরা বুঝি? এই লোগোটা গ্রো খুব সুন্দর না লোগোটা, এটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে লোগোটা দিয়ে কি বোঝাচ্ছে, মানে লোগোটা কি প্রেজেন্ট করতেছে, ঠিক আছে না? হ্যাঁ, তো এইটা কিন্তু সে এমন একটা লোগো বানাইছে যেটা মানে চোখ কেড়ানোর মতো না, এটা খুব সুন্দর একটা লোগো। হ্যাঁ, এরকম অসংখ্য লোগো, এর থেকেও সুন্দর ডিজাইন আমরা করতে পারবো ইনশাল্লাহ, এই বিশ্বাস আমাদের আছে তো? ওকে, তারপরে দেখেন এখানে কি বলছে যে আর্ট ক্রেন সার্ভিস, মানে এখানে ওর একটা ক্রেন সার্ভিস, যে আমাদের বাংলাদেশে যেমন আছে না, ঢাকায় যেমন তমা আছে না, তমা গ্রুপ, ওই তমা গ্রুপের মতো একটা ওরা, কিংবা বাংলা ক্যাট, বাংলা ক্যাট দেখছেন না যে ট্রেন ট্রেন বন্ধুজারি করে, ওরকম ওরকম একটা গ্রুপ, তো দেখছেন ওদের ওদের আর ট্রেন, ওদের এই হচ্ছে প্রথম অক্ষর, এ দিয়ে খুব সুন্দর একটা লোগো বানিয়ে দিচ্ছে, এমন ভাবে বানিয়ে দিচ্ছে যে ট্রেন বোঝা যায়, মানে লোগোর এই লেখা দরকার নেই, এটা দেখলে আমি বুঝতে পারি যে ওদের কাজ কি, ঠিক আছে? আর পাশেই দেখেন এটা ক্রপ, এমন ভাবে দেখে দিচ্ছে, আমরা কি ওই, আচ্ছা আমরা মোবাইলে ক্রপ করতে পারি না ছবি, ক্রপ করলে যে এরকম ই আসে না এরকম? হ্যাঁ, তো এইগুলো কিন্তু দেখছেন কি ক্রিয়েটিভিটি থাকলে তারা এইসব কাজ করে, তো মানে বলা যায় এরকম প্রফেশনাল ক্রিয়েটিভিটি কিন্তু আপনাদের খাটাতে হবে, আর সেই জন্য আপনাদেরকে
অবশ্যই গ্রাফিক ডিজাইনটা শিখতে হবে, এই দুইটা, এই সব কাজ কিন্তু এত কঠিন কিছু না, এর থেকে ভালো কাজ আমরা করব। কিন্তু আমাদেরকে এই জিনিসটা, এই দুইটা জিনিস, এই দুটো সফটওয়্যার আমাদেরকে শিখতে হবে এবং রেগুলার ক্লাসে থাকতে হবে। আমরা রেগুলার ক্লাস করব তো ইনশাল্লাহ নাকি? ওকে, আপনারা কি বলেন, আপনাদের কাছে কোনো ইফ আছে না, আপনারা কি আছেন নাকি? আচ্ছা, কারণ মেয়েদের ক্ষেত্রে সমস্যা কি, আপুদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে তাদের ঘর সংসার থাকে বা অনেক কাজ থাকে, তো তারা হয়তো সময় দিতে পারেন না। তো আমি বলবো যে লকডাউন যেটা আছে, হ্যাঁ হ্যাঁ বলুন, শিওর সাথে তো বলেন। আচ্ছা, যদি আপনার ক্লাস মিস হয়ে যায়, যদি ধরেন যে আপনার আপনার কারেন্ট নাই বা লোডশেডিং, তাহলে অবশ্যই আপনি যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি বলে দেবেন যে আমি ক্লাসটা করতে পারি না, বা যার যা সমস্যা হচ্ছে। দেখেন, এই গ্রুপটা খোলার উদ্দেশ্যে কিন্তু আপনাদের সমস্যা তুলে ধরা বা আপনাদের কার কি সমস্যা আছে শেয়ার করা। আপনি আপনার যদি ধরেন ওরকম কোনো সমস্যা থাকে, আপনি শেয়ার করবেন যে আমার লোডশেডিং বা আমি সমস্যা আছি, আমি আছি, আমার ক্লাস আমি করতে পারবো না বা আমার প্রবলেম। তো আপনাকে বাকি যেসব বাকি যেসব ভাইয়ারা আছে তারা হেল্প করবে বা আমি তো আছি, ঠিক আছে? তো সমস্যা নেই, আমরা যদি টিম ওয়াইজ আমরা যদি একসাথে একসাথে যদি কাজ শিখি, তাহলে কিন্তু অনেক কাজ শিখতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, ভিডিও দেওয়া হবে, কিন্তু ভিডিও থেকে ভালো হবে যদি আপনি লাইভ ক্লাস করেন, কারণ লাইভ ক্লাসে আপনি অনেক কিছু কোশ্চেন করলে সেটা শিখতে পারবেন। আর যদি ভিডিও দেখেন, ভিডিও দেখে কাজ করে আর যে ইউটিউব দেখে কাজ করে একই, বুঝছেন শিবাদ ভাই? ভিডিও দেখে কাজ করা আর ওই, হ্যাঁ হ্যাঁ না বুঝতে পারছি, ওইটা দেওয়া থাকবে, ওটা থাকবে, ওটা থাকবে, আপনি যেটা বলতেছেন ওটা থাকবে, ভিডিও আপনাদেরকে দেওয়া হবে ক্লাস রেকর্ড। কিন্তু আপনারা ওইটা মনে করবেন না যে আপাতত হোক আমি পরে এটা ভিডিও দেখে নেবো, এই চিন্তা নিয়ে কাজ করবেন না। তাহলে হবে কি, আপনি জিনিসটা ইনস্ট্যান্ট, আপনি মানে সেই মুহূর্তে কাজটা শিখতে পারলেন না। আপনার কিন্তু ধরেন আপনি ক্লাসটা দেখলেন বা আপনি কিন্তু ধরেন একটা লোগো ডিজাইন করলাম একদিন, তো লোগো ডিজাইনটা কিভাবে করলাম সবকিছু আপনি দেখবেন, কিন্তু একটা জিনিস আপনি কিছু দিয়ে করতে পারতেছেন না, তো তখন আপনি কিন্তু মনে প্রশ্ন আসতে পারে কিভাবে করবো, কারণ আপনি কিন্তু তেমন কারো হেল্প পাবেন না। ততদিনে কিন্তু আমরা আরো আগে যাব, একটা ক্লাস মিস করলে কিন্তু মানে অনেকখানি আগে যাওয়া, ঠিক আছে? তো আমি আশা করবো আপনারা সবাই রেগুলার ক্লাসে থাকবেন, সপ্তাহে 3 দিন ক্লাস। আপনারা গ্রাফিক ডিজাইন 11 ব্যাচ, আমি চাবো যে 12 জন আছেন, 12 জন থাকেন, আচ্ছা 11 জন, 11 জন আছেন, সমস্যা নাই, 11-12 জন থাকবেন, সমস্যা নাই, যতক্ষণে আরো থাকবেন। তো আপনারা থাকলে হবে কি, আপনারা এই কাজগুলো, এই টাইপের কাজ শিখতে পারবেন আর অনেক অনেক কাজ করতে পারবেন, ডলার ইনকাম করতে পারবেন, ঠিক আছে? আর হচ্ছে যে, আর বেকারত্ব, বেকার কথাটা ভুলে যাবেন এক কথায়। তখন আপনি বলবেন যে ধুর কিসের কি বেকার, আমি বাসা বসে ইনকাম করতেছি, আমি ফ্রিল্যান্সার, আমার স্বাধীনতা আছে। ফ্রিল্যান্সাররা কিন্তু স্বাধীন, এটা জানেন? মানে হ্যাঁ 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 তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, মানে আমরা যে কাজটা শিখেছি, আমরা কিন্তু একটা স্বাধীন স্বাধীনতার একটা কাজ শিখেছি, যেটা আমরা যখন ইচ্ছা তখন করতে পারবো, বা মানে কাজটা নিজের ইচ্ছা অনুযায়ী। আমি যদি একটা অফিসে জয়েন করি, তো অফিসের বসের কথা মতো চলতে হবে, কিন্তু এখানে কিন্তু আপনার সেই প্যারা নাই, তাই না? এখানে কিন্তু আপনি ইচ্ছা মতো ডিজাইন করতে পারতেছেন, ইচ্ছা মতো কাজ করতে পারতেছেন, মানে ক্লায়েন্টের সাথে কথা বলতে পারতেছেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো আপনার এই ক্ষেত্রে কাজে মজাও লাগবে, যে আমি দরকার কি, আমি ই করব, কাজ করব, টাকা ইনকাম করবো ঘরে বসে, আমার বাইরে দৌড়ানোর তো দরকার নাই, দৌড়ে শুধু শুধু গায়ের চামড়া কালো করবেন নাকি? আল্লাহ এত সুন্দর করে বানাইছে আপনাদেরকে।
আরে সমস্যা নাই, আরো কালো তো হওয়ার দরকার নাই নাকি? আচ্ছা যাই হোক, মজা করলাম। আর হচ্ছে তাহলে বুঝতে পারছেন তো মোটামুটি না, যে কাজ আসলে কি বা কাজ কি ধরনের কাজ আসলে আমাদের করতে হবে বা কি লেভেলের কাজ করলে কাজ পাওয়া যাবে। আমাদের আসলে আমরা গ্রাফিক্সটা শিখবো উন্নত টাকা উপার্জনের জন্য, সবকিছু আসলে এই টাকা উপার্জনের জন্য। সরকার এটা আসলে সরকারের ক্রেডিট, আমাদের আমাদের যে ইয়ে আছেন, যে সরকার প্রধান, তিনি আমাদেরকে সুযোগ সুবিধা দিয়েছেন যে যাতে আমরা ঘরে বসে এই লকডাউনের মধ্যে ঘরে বসে টাকা উপার্জন করতে পারি। আচ্ছা ঘরে বসে আপনারা এতদিন কি করছেন বলেন তো, কে কি করছেন আমার সাথে শেয়ার করেন তো, কে কি করছেন বলেন তো ভাই? গেম খেলছেন আর কি করছেন? নাটক, নাটক নাটক দেখছেন, মুভি দেখছেন, গেম খেলছেন, এই সময় নষ্ট করছেন। কিন্তু এই মুভি দেখে নাটক দেখে সময় নষ্ট করে কি বলেন আপনার কি মানে সমস্যা না, মানে আপনার কি কিছু আয় হচ্ছে? আপনার তো কোনো আয় হচ্ছে না, আপনার তো সময় নষ্ট হচ্ছে, টাইম ওয়েস্ট, কিন্তু তো টাইম ওয়েস্ট করে লাভ আছে বলেন? যে এই 2 মাস ঠিক গেল, 2 মাসে দেখেন এক ফুল লকডাউন, এই ফুল লকডাউনে কিন্তু ফুল লকডাউনে কিন্তু অনেকেই এই 2 মাসেও কিন্তু অনেকে শিখছে, অনেকে শিখেও কিন্তু এখন মার্কেট প্লেসে এখন কাজ করতেছে জানেন। আমার পরিচিত এরকম অনেক আছে 2 মাসে শিখে এখন তারা কাজ করতেছে, এখন তারা মোটামুটি ভালো ইনকাম করতেছে তারা, ঠিক আছে। তো আমিও এই জন্য বলতেছি আপনাদেরকে বারবার যে আপনারা এই কাজ প্রতিদিন রেগুলার ক্লাস করবেন, আপনার কথা হচ্ছে একটাই, রেগুলার ক্লাস করবেন, তাহলে আমি অনেক কিছু আপনাদেরকে শেখাতে পারবো, অনেক কিছু, ঠিক আছে। আমি আমার যা যাবতীয় কাজ আছে সব কিছু আপনাদেরকে শেখাবো, আপনাদেরকে এরকম প্রোফাইল কীভাবে বানায় এটা আপনারা আপনাদেরকে শিখিয়ে দেব, আপনাদেরকে কীভাবে আপনারা মার্কেট প্লেসে কীভাবে আর্ন করতে পারবেন, ইনকাম করতে পারবেন সেটা আপনাদেরকে শিখিয়ে দেবো। আপনারা ইনশাল্লাহ আমার থেকে আমার আমি আর কি আমার থেকে ভালো লেভেলে থাকবেন আপনারা, ঠিক আছে। তো আই হোপ সবাই ক্লাসে রেগুলার থাকবে, ঠিক আছে। আমাদের ক্লাস হচ্ছে সপ্তাহে 3 দিন, সবাই জানি তো। আচ্ছা কবে কবে? হ্যাঁ শনি সোমবার আছে কি বার? আচ্ছা বুধবার, বুধবার। তো আচ্ছা জান্নাত, জান্নাতুল নাহার আপনি, আচ্ছা যারা একটু গ্রামে থাকি, যেমন জান্নাতুল নাহার আপু উনি মনে হয় গ্রামে থাকে, বা তৃষা দেবনাথ যারা একটু গ্রামে থাকে। তৃষা দেবনাথ আপনি একটু আনমিউট করেন, আপনি কি বুঝতে পেরেছেন? তৃষা দেবনাথ হ্যাঁ আপনি কি বুঝতে পেরেছেন? তৃষা হ্যাঁ আপনি কি বুঝতে পেরেছেন? তৃষা বুঝতে পেরেছেন? আচ্ছা আপনি কি রেগুলার থাকবেন ক্লাসে আমাদের সাথে? আমাদের সাথে আমাদের সাথে আমাদের সাথে রেগুলার থাকবেন তো? আচ্ছা আচ্ছা জান্নাতুল নাহার, জান্নাতুল নাহার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে। আচ্ছা জান্নাতুল নাহার আপনি রেগুলার থাকবেন? আপনি রেগুলার থাকবেন তো? আপনার কোনো সমস্যা হবে না তো? আচ্ছা আপনি, আমি কিন্তু আপনাদেরকে ওয়ে মানে পথটা দেখাচ্ছি, আমি কিন্তু আপনাদেরকে পথ দেখানোর জন্যই মূলত আমাকে নিয়োগ করা হয়েছে। আপনাদেরকে পথ দেখালে আপনাদেরও উপকার হবে, আমাদের দেশেরও উপকার হবে। আপনাদের উপর কিন্তু এখন আমাদের দেশের আসলে অর্থনৈতিক উন্নতিটা ডিপেন্ড করতেছে। উন্নতি প্রথমে আপনার হবে, তারপরে হবে দেশের। আপনারা যদি বিদেশ থেকে টাকা উপার্জন করতে পারেন তাহলে এটা তো দেশের জন্য অনেক বড় পাওনা, বড় পাওয়া, তাই না? তো আমি আশা করবো যারা গ্রামে থাকবেন
তারাও ক্লাস করবে, তারা একটু কষ্ট হবে, কিন্তু একটু কষ্ট করে ক্লাস আসলে করতে হবে। যাদের মানে ইন্টারনেটের সমস্যা বা ইন্টারনেটের প্রবলেম, তারা একটু কষ্ট করে ক্লাসগুলো কন্টিনিউ করবে, ঠিক আছে? তারা দরকার হলে এমনি ম্যানেজ করে, এমনি কিনে দরকার হলে 25-26-25টা ক্লাস করবো, গ্রাফিক ডিজাইনটা শিখবো। আর শিখলে কিন্তু লস নাই, শিখলে অ্যাটলিস্ট কিন্তু আপনি আপনার কিন্তু সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে, ঠিক আছে? সরকারি সার্টিফিকেট পাবেন, আর সরকারি সার্টিফিকেট তো বুঝে নিন, এটা কিন্তু ভালো কিছু। সরকারি সার্টিফিকেট কিন্তু সবাই পায় না, এই যারা এই যে 10 জন আছেন আমার সাথে, যে 10 জন আছেন, এই 10 জন কিন্তু পাবেন সরকারি সার্টিফিকেট যদি শেষ পর্যন্ত থাকেন। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো বলছেন, খুব সুন্দর একটা কথা বলছেন যে কাজ শিখা। আপনি যখন কাজ শিখতে পারবেন তখন সার্টিফিকেট কোনো বিষয় না, মানুষ আপনাকে কাজ লিখে চিনবে, আপনার সার্টিফিকেটে তখন মানুষ আপনাকে সার্টিফিকেট বলবে যে না আপনার সার্টিফিকেট দরকার নেই, আপনার কাজ কাজটা সুন্দর, আপনার সার্টিফিকেট দিয়ে আমি কি করবো, আপনার সার্টিফিকেট দিয়ে পানি খাবো নাকি, ঠিক আছে? এটাই তো আসলে হচ্ছে আপনার কাজ শিখাটাই মেইন। তো আমি সবাইকে আর বারবার বলছি, আপনারা সবাই ক্লাসে রেগুলার হবেন, ঠিক আছে? আর আজকে বাইরে অনেক রোদ, আপনাদের এখানে কি অবস্থা, আবহাওয়া কি অবস্থা বলেন দেখতে? আজকে রোদ, রাজবাড়িতে রোদ? ভালো, আচ্ছা। আমরা তো খুব গরম লাগতেছে আসলে আজকে, ভালো কি একটু বেশি ভালো, আজকে একটু বেশি রোদ আর কি, বুঝছেন, গরম লাগতেছে খুব। এটা হচ্ছে ওরকম 12 দিন 12 দিনের মতো, 24-25টা ক্লাস তো, 12 দিন 12 দিন ওরকম ভাবে ভাগ করে আর কি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন, সমস্যা নেই। কারো কোনো প্রশ্ন হচ্ছে এই ক্লাসটা 50 দিন ধরে হবে, কিন্তু 24টা ক্লাস পাবেন, মানে এই কোর্সটা 50 দিনের, কিন্তু আপনাদের হবে 24টা ক্লাস, মানে সপ্তাহে 3 দিন করে। আচ্ছা, আর কারো বুঝতে যদি সমস্যা থাকে তাহলে আমাকে শেয়ার করবেন যে স্যার এটা কি বা এটা জানতে চাই, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন। পরীক্ষা 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 হয়তো না হতেও পারে বা না হতে পারে, আমি ঠিক জানি না, আমাকে এটা জানতে হবে হয়তো পরীক্ষা আপনাদের না হবে কিনা। তবে আপনারা সার্টিফিকেট পাবেন এতটুকু শিওর, সার্টিফিকেট, সরকারি সার্টিফিকেট, আইসিটি ডেভেলপমেন্ট লার্নিং অ্যান্ড আর্নিং, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের একটা সার্টিফিকেট আপনারা পাবেন, এটা শিওর। আচ্ছা, আপনাদেরকে দেখাই, আপনারা তো স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি? আচ্ছা আচ্ছা, স্ক্রিনে আছে, আমি আমার ক্যামেরাটা অফ রাখি, আমি স্ক্রিনে দেখাই। এই দেখেন LEDP, ঠিক আছে? এখানে দেখেন আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সরকার আমাদেরকে কি সুন্দর একটা সুযোগ সুবিধা দিয়েছে, আপনারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলাম, এখানে দেখলে বুঝতে পারবেন আসলে আমাদের কি করা উচিত বা আমাদের মানে কি করতে হবে বা কি করলে আমরা আসলে নিজে ঘরে বসে ইনকাম করতে পারবো, টাকা উপার্জন করতে পারবো। এই দেখেন এই যে 3টা কোর্স, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট আর ডিজিটাল মার্কেটিং। আপনারা গ্রাফিক ডিজাইনের জন্য করেছেন, নিবন্ধন করেছেন, সেজন্য আপনারা গ্রাফিক ডিজাইনে আমার সাথে এখন ক্লাস করছেন, ঠিক আছে? এরকম আরো 3টা, আরো 2টা আছে,
তো এটা এগুলো ভিন্ন পার্ট, এটা আলাদা। আসলে তিন জায়গা থেকে ইনকাম করা যায়, কিন্তু সব জায়গাতে কিন্তু ক্রিয়েটিভিটি ব্যাপারটা রিলেটেড, জানেন। আর এই একটার সাথে আরেকটা রিলেটেড, এটার সাথে এটা, এটার সাথে এইটা। আপনি যদি গ্রাফিক ডিজাইনটা প্রথমে পারেন, দেখেন গ্রাফিক ডিজাইনটা কিন্তু প্রথমেই দেওয়া আছে, দেখছেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই গ্রাফিক ডিজাইন পার্টটা কিন্তু প্রথম। এই গ্রাফিক ডিজাইনটা পারলে আপনারা এই ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টটা আপনারা বুঝতে পারবেন ঠিকঠাক। আর এই ওয়েব ডিজাইনটা আপনারা পারলে ডিজিটাল মার্কেটিং আপনারা ইজিলি বুঝতে পারবেন, ঠিক আছে? তো আপনাদের এই যে এখানে লেখা আছে কোর্স ডিটেল, যে মুজিব বর্ষকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রশিক্ষণ 2020, ঠিক আছে? মানে এটা কিন্তু মুজিব বর্ষ উপলক্ষে সরকার আপনাদেরকে একটা সুযোগ দিয়েছে, ঠিক আছে? সারা দেশে 64টি জেলা ও 492টি উপজেলা এই কার্যক্রম চলবে। 492টি উপজেলা কিন্তু এই কার্যক্রম চলতেছে। তোমার 40,000 তরুণ তরুণীকে এই প্রকল্পের আওতায় দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা হবে, দেখছেন? এবার বুঝতে পারছেন আপনাদের, মানে আপনাদেরকে কি করা হবে আসলে? আপনাদের তো এক একজনকে বুলেট বানানো হবে, বুলেট, ঠিক আছে, গ্রাফিক্স এর বুলেট, যাতে আপনাদেরকে ওই কাজ শিখাতে পারি। সেই জন্য আপনাদেরকে এই কোর্সের মানে আয়তে আনা। আর দেখেন এখানে কোর্সের এখানে কিন্তু বিভিন্ন ধাপ আছে। এখানে নিবন্ধন তো আপনারা হয়ে গেছেন, অনলাইনে পরীক্ষা আছে, আপনারা অনলাইনে পরীক্ষা দিবেন। আপনারা যখন গ্রাফিক্সটা শেষ করবেন, শিখবেন, তারপরে এই যে আপনার নিবন্ধন দিবেন এবং অনলাইন পরীক্ষা দিবেন, আপনারা ফলাফল। আচ্ছা, এখানে কিন্তু পরীক্ষার কথা একজন বলেছেন, ঠিক আছে? এখানে কিন্তু পরীক্ষা হবে, এখানে যতদূর দেখতে পাচ্ছি পরীক্ষা হবে, ঠিক আছে? অনলাইনে পরীক্ষা হবে, অনলাইনে পরীক্ষা দিতে পারবেন, সমস্যা নেই। তারপরে পরীক্ষা দিলে আপনার রেজাল্ট আসবে এবং রেজাল্ট অনুযায়ী কিন্তু আপনার সার্টিফিকেট আসবে। যেমন আমরা যে SSC, একজন একজন বলেন, একটা হচ্ছে নিবন্ধন, একটা হচ্ছে অনলাইন পরীক্ষা। আচ্ছা হ্যাঁ, নিবন্ধনের পরে কিন্তু একটা পরীক্ষা আছে। এখন আপনি কোর্স ওইটা, এটাও হতে পারে আবার সার্টিফিকেটের কোনো পরীক্ষা আছে কিনা। আমার মনে হয় সার্টিফিকেটের কোনো পরীক্ষা নাই, আমি ধরে নিচ্ছি এটা হয়তো নিবন্ধনেরই। ঠিক বলছেন, অনলাইনে আপনাদের কোনো পরীক্ষা নিচ্ছিল? আচ্ছা, MCQ নিচ্ছিল মনে হয় না, MCQ। ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস। তাহলে তো আপনার পরীক্ষা দিয়ে আসছেন, তার মানে আপনাদের আর কোনো পরীক্ষা দেওয়া লাগতেছে না, তাহলে তো গুড নিউজ, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই, হোমওয়ার্ক ছাড়া আপনাদেরকে কিভাবে, আমাদেরকে তো জবাবদিহি করতে হবে। আপনাদেরকে যদি হোমওয়ার্ক না দেয়, আপনাদের কাজের কোয়ালিটি কিভাবে বুঝবো? হ্যাঁ অবশ্যই, মার্কিং আছে না, আপনারা কি কতটুকু কাজ করতেছেন, কার কতটুকু চেষ্টা, সেটা তো বুঝতে হবে, ঠিক আছে? আপনাদের কাজের কোয়ালিটি যত ভালো হবে, তত বেশি পয়েন্ট দেবো, তত বেশি মানে আপনাদের মানে ই হবে, কি বলে, আপনাদের কাজের কোয়ালিটির উপর ডিপেন্ড করতেছে আপনারা কতটুকু মার্ক পাবেন, ঠিক আছে? হ্যাঁ, আর এখানে কিন্তু বেশি কিছু প্রশ্ন আছে, যে আপনারা কি কি করবেন না করবেন, এখানে বেশি কিছু প্রশ্ন আছে, এখানে ক্লিক করলে আপনারা উত্তরগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? মানে অনেকের থাকে না এই প্রজেক্ট সম্পর্কে, মানে কার কি কোনো মতামত, কেউ কোনো প্রশ্ন থাকলে এখানে করতে পারে। আমি এইটার লিঙ্ক আপনাকে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো অলরেডি দেওয়া আছে, আবার দিচ্ছি, ঠিক আছে? কারো কোনো ই থাকলে ওইখানে করতে পারেন, ওইখানে আপনাকে প্রশ্নের উত্তর দিয়ে দেবে মানে একদম সাথে সাথে, ঠিক আছে? কারো বুঝতে কোনো সমস্যা আছে? ওকে, আচ্ছা, তো ক্লাস করে কেমন লাগতেছে আজকে প্রথম ক্লাস যেহেতু আপনাদের সাথে, কেমন লাগতেছে বলেন?
হ্যাঁ জিয়া মাহমুদ ভাই, বলেন তো কেমন লাগতেছে? আচ্ছা, তারপর শুভ শুভ দাদা বলেন তো, শুভ রায় ভালো লাগতেছে। আচ্ছা, তারপরে যে রাসেল রাসেল চৌধুরী ভাই বলেন, কি অবস্থা, কেমন লাগলো, কেমন লাগতেছে? আচ্ছা, ফরহাদ ভাই, আচ্ছা, তারপরে তৃষা, তৃষা, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সাথী আপু, আপনার কেমন লাগতেছে? প্রেশার, আসলে প্রেশার কিছু নাই, আমরা কিন্তু আপনাকে কোনো প্রেশার দিব না। আপনাদের কোনো সমস্যা থাকলে কিন্তু আমরা সলভ করে দিব, ঠিক আছে? এখানে আপনারা কেউ ভয় পায়, ভয়টাই পাবেন না যে আমাদের কোনো প্রেশার আছে বা চাপ দিবে, এরকম কিছু না। কিন্তু আপনাদের ভালোর জন্য, ঠিক আছে? আপনি কিন্তু দেখলেনি, আপনাদেরকে কিন্তু কোনো পরীক্ষা টরীক্ষা নেওয়া হবে না, সো আপনাদের কোনো প্রেশার নাই। আপনারা জাস্ট কাজ ভালোভাবে শিখবেন, কাজ ভালোভাবে শিখলে, দুইটা সফটওয়্যার শিখলে একটা ভালো, যদি এটা আপনার নিজের জন্য, এটা মানে সরকারের কোনো প্রফিট নেই বা সরকারের কোনো লাভ নাই এখানে, ঠিক আছে? সরকার এখানে আপনাদেরকে সুযোগ দিছে, আপনারা এখানে কাজ শিখবেন, টাকা উপার্জন কিভাবে করে সেটা শিখবেন, ঠিক আছে? সেই পথটা দেখানোর জন্য আমাদেরকে নেট দিছে, আমরা তো আপনাদেরকে শেয়ার করি এই ব্যাপারটা, এই আর কি। তো শোভন রেজা ভাই কি বলেন, আপনার কাছে কেমন লাগতেছে? আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে না তো বুঝতে? আচ্ছা আচ্ছা, জান্নাতুল নাহারও সেম আপনাদের, আমার আপনাদের মতো আরো তিনটে ব্যাচ আছে। আপনাদের মতো আমার আরো তিনটে ব্যাচ আছে, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন 9 ব্যাচ, 10 ব্যাচ, 11 ব্যাচ এবং 12 ব্যাচ। আপনারা হচ্ছেন 11 ব্যাচের। এটা এখনো আসলে এই যে আজকে যেমন প্রথম ক্লাস, আজকে 12 জনের মতো আমি দেখতেছি যে 12-13 জন, 12 জনের উপরে যায় নাই। তো গতকালকে দেখলাম ক্লাস, মানে 9 ব্যাচের যে দেখলাম, সেখানে দেখলাম 25-26 জন আমি কিন্তু পাইছি, ঠিক আছে? মানে আপনাদের থেকে অনেক বেশি ছিল, ঠিক আছে? তো বেশি থাকলে ভালো, কিন্তু মানে হচ্ছে কি, কম যদি থাকে তাহলে মানে কম মানুষ শিখবে, আর বেশি মানুষ থাকলে হবে কি, বেশি কোশ্চেন আসবে, বেশি প্রশ্ন আসবে, বেশি কিছু শেখা হবে, বুঝতে পারছেন? ধরেন আপনারা আপনারা ধরেন 12 জন 12 রকমের কোশ্চেন করলেন, আর ওই গ্রুপে হবে কি 25 জন, জানি না তারা 25 জন থাকবে কিনা, ওরা হয়তো অনেক সমস্যার কারণে সরে যাবে বা এটা যা যার ব্যক্তিগত বিষয়। এত বড় সুযোগ দেওয়ার পরে যদি কেউ কেউ যদি সুযোগকে কাজে না লাগায় তাহলে সেটা তার আসলে দুর্ভাগ্য। হ্যাঁ, কমে যায়, কিন্তু এটা আসলে আপনাদের, এটা আপনাদের নিজে থেকে উদ্যোগ নিতে হবে ভাই, এটা তো আমাদের জরুর করার কিছু নাই, আর আমরা তো জোর করে আপনাদেরকে শিখাতে পারবো না। আপনি যদি শিখতে না চান, আপনার আমরা আমরা হচ্ছে আসছি আপনার ভালোর জন্য, আপনার কিছু দিব সেই জন্য। এখন আপনি যদি আমাদেরকে ইগনোর করেন, মানুষকে গিফট, মানে আমরা হচ্ছে আপনাকে গিফট দেওয়ার জন্য, সরকার আমাদেরকে গিফট দিচ্ছে যাতে আপনাদের কাছে পৌঁছে দিন। এখন আপনারা যদি সেটা না নিতে চান তো আমাদের কিছু করার আছে বলেন? সেটাই তো, এটাই হচ্ছে। আর এটা তো এককালীন কোনো কিছু না, এটা হচ্ছে আপনার সারা জীবনের ব্যাপার। আমি সেদিন একটা ফ্রিল্যান্সার, হ্যাঁ বলেন বলেন, পারবে কেন তাকে, কেউ কম পারবে এরকম কাউকে রাখা, মানে এরকম এরকম ভাবে তো শেখানো হবে না। আপনি যাতে বেশি পারেন বা আপনার কতটুকু যোগ্যতা বা আপনি কতটুকু বুঝলেন সেটা হয়ে, তারপরে মানে এই 4 ঘন্টা কিন্তু একটা দুইটা সময় না, মানে 4 ঘন্টা কিন্তু অনেকক্ষণের সময়, ঠিক আছে? 4×6=24, 240 মিনিট, এটা কিন্তু হিউজ টাইম। এই হিউজ টাইমের মধ্যে আপনাদের প্রত্যেকে
সমস্যা, যাবতীয় সমস্যা এটা কিন্তু ক্লিয়ার করা যাবে, এটা কম পারা বেশি পারার মধ্যে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো ওইটা নিয়ে টেনশন করবেন না যে আপনারা কম পারেন বা আপনারা পারবেন না, এরকম কোনো ই রাখবেন না। ঠিক আছে, আপনারা আপনাদের, আমি আমি আপনাদেরকে শিখাবো আর আপনারা শিখবেন, আপনাদের কাজ হচ্ছে শিখা আর আমার কাছে হচ্ছে শিক্ষা দেওয়া। ঠিক আছে, আপনারা ক্লাস সুন্দরভাবে করবেন, রেগুলার, আমার কথা হচ্ছে আপনারা রেগুলার ক্লাস করবেন, রেগুলার অ্যাটেন্ড করবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। আর যদি রেগুলার না করেন, ধরেন একদিন দুই দিন একটা ক্লাস দুইটা ক্লাস আপনারা যদি ব্রেক দেন, তাহলে কিন্তু সেখানে সমস্যাটা হয়ে যাবে। ক্লাস ব্রেক দিলে কিন্তু আপনারা আগাতে পারবেন না। ঠিক আছে, মানে বেঁচে থাকবেন, এক জায়গায় বেঁচে থাকবেন। আপনার সহপাঠী যারা আছে, ধরেন এখানে এই রাসেল ভাইয়ের কথা ধরলাম, রাসেল ভাই রেগুলার ক্লাস ধরলাম করতেছে, কিন্তু এখানে জিয়া মাহমুদ ভাই একদিন ক্লাস মিস দিল, তাহলে হবে কি, জিয়া মাহমুদ ভাই কিন্তু একদিন পিছিয়ে গেল। ঠিক আছে, তারপরে আবার, হ্যাঁ হ্যাঁ বলেন, কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, একটা পর্যন্ত ক্লাস হবে 4 ঘন্টা, মানে একদিন পর পর আর কি। আপনাদের হচ্ছে শনি শনিবার, ঠিক আছে, 9টা থেকে 1টা। ঠিক আছে, তো তো যেটা বলতেছিলাম যে আপনারা সবাই চেষ্টা করবেন, যে গ্রামে থাকেন বা যেখানে থাকেন না কেন, চেষ্টা করবেন যে এই এত বড় একটা সুযোগকে একটু কষ্ট করে হলেও দরকার হলে। হ্যাঁ, এমন অনেকে আছেন, সবার আর্থিক অবস্থা আর একরকম না, মানে আমি নিজের ব্যক্তিগত নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি যে অনেকে হয়তো বিভিন্ন আর্থিক সমস্যা থাকতে পারেন, যে আমার ইন্টারনেট খরচ যাবে বা ই হবে, কিন্তু দেখেন আপনার ইন্টারনেট খরচ যতটুকু, আপনি যদি বাইরে এইসব কাজ শিখতে যান, আপনি কিন্তু এত কাজ শিখাবে না, আপনি কিন্তু এর থেকে কম কাজ শিখিয়ে তারপর আপনাকে ছেড়ে দেবে। ওরা জাস্ট শিখায় মানে কিসের জন্য, মানে টাকার জন্য, আপনার কাছ থেকে জাস্ট কিছুদিন একটু শিখে তারপরে টাকা নিয়ে ব্যাস, আপনার আপনাকে আর তেমন কোনো কাজ শিখে না। কিন্তু এইখানে এমন একটা প্রজেক্ট যেখানে আপনাদেরকে কাজ শিখিয়ে আপনাদেরকে, আপনারা যাতে নিজেরা ইনকাম করতে পারেন, নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারেন, নিজেরা বিদেশ থেকে টাকা অথবা বিদেশ থেকে ডলার ইনকাম করতে পারেন, সেই পথটা দেখানোর একটা সুযোগ আপনাদেরকে দেওয়া হচ্ছে। তো এই সুযোগ কি আপনারা মিস করবেন বলেন তো? আমি তো, আমার তো ইচ্ছা করে না, আমি যদি আপনাদের জায়গায় থাকতাম আমি তো প্রতিদিন অ্যাটেন্ড করতাম। আপনারা তো অ্যাটেন্ড করবেন নাকি, প্রতিদিন থাকবেন ক্লাসে, কি বলেন? থাকবো তো সবাই। আচ্ছা, জিয়া মাহমুদ ভাই থাকবে তো? আচ্ছা আচ্ছা, আর সবাই প্রতিদিন চেষ্টা করবেন যে কম্পিউটার নিয়ে বসতে। ঠিক আছে, কম্পিউটারটা ওপেন রেখে ফটোশপ ওপেন থেকে, আমি আজকে তো আপনাদেরকে দেখাইলাম না যে কি 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 জান। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি না? আচ্ছা, আবার স্ক্রিন শেয়ারটা দিচ্ছি, দেখা যাচ্ছে তো না? আচ্ছা, এই স্ক্রিন শেয়ারে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা জিনিস, এই ফটোশপ কিভাবে ইনস্টল করবেন সুন্দরভাবে দেওয়া আছে, ফটোশপ ইনস্টল করবেন, তারপরে ফটোশপ ইনস্টল করে আপনাদের প্রথম কাজ হচ্ছে ফটোশপ ইনস্টল করা, এখানে লিঙ্ক দেওয়া আছে, ফটোশপ ইনস্টল করবেন যাদের নাই, আর যাদের আছে তাদের নতুন করে ইনস্টল করার দরকার নেই, সেটা যেই সফটওয়্যারই হোক, যেই ফটোশপের যেই ভার্সনই হোক। ঠিক আছে, আমি আবারও বলতেছি যে ফটোশপের যে ভার্সনই হোক সেইটা আপনাদের যদি ইনস্টল করা থাকে আগে থেকে, যদি আগে থেকে কম্পিউটারে থাকে, তাহলে এটা নতুন করে নামানোর দরকার নেই। নতুন করে তারা নামাবেন যাদের হচ্ছে সফটওয়্যার নাই, তারা এখান থেকে নামাবেন, নামিয়ে ইনস্টল করবেন। আর ইনস্টল করার পর যদি কোনো কারণে ক্র্যাক চায়, তাহলে ক্র্যাক চাইলে আপনারা ইউটিউবে টিউটোরিয়াল আছে অনেক, ইউটিউব থেকে আপনারা হেল্প নেবেন, ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে ক্র্যাক নিয়ে, যে কীভাবে ফটোশপ ইলাস্ট্রেটর ক্র্যাক করে। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। আর সফটওয়্যারটা কোথা থেকে নেবেন, এখানে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে,
ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরও। হ্যাঁ, কেউ কি কিছু বলতে চান বলেন। না না, সমস্যা নেই, আপনাদের যার যার সমস্যা হবে আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, সেই বুদ্ধি দেওয়ার বা আইডিয়া দেওয়ার, সেই আইডিয়া আপনি আপনারা আমার কাছ থেকে সেই আইডিয়া আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আপনার সাথে শেয়ার করবেন যে স্যার আমি এটা পারছি না, বা এটা সমস্যা, বা স্যার এটা কীভাবে করবো, এটা কীভাবে ইনস্টল দিব, আমাকে আমার সাথে সব শেয়ার করবেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছেই, সেখানে আপনারা জয়েন করবেন। আপনার মানে সবাই আছেন না অলরেডি? আচ্ছা, সবাই আছেন, ওকে। আচ্ছা, তো সবাই এখানে, আমি যে রেগুলার ক্লাস দেব সবাই। আচ্ছা, আমার এখন মানে আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, 12 মিনিটের না 22 মিনিটের মতো আছে। আচ্ছা, তাও 22 মিনিটও কম না। আমি এখন একটা কথা বলি সবাইকে, সবাই হচ্ছে ফটোশপ ওপেন করবেন, মানে ফটোশপ ই করবেন। আপনাদের যে হোমওয়ার্ক সেটা হচ্ছে আপনারা ফটোশপটা ইনস্টল করবেন, ইনস্টল করে দেখবেন সেটা ঠিকঠাক মতো চলে কিনা, সেটা ঠিকঠাক মতো আপনি কাজ করতে পারতেছেন কিনা, কিংবা সেটা অন অফ হচ্ছে কিনা, কিংবা ট্রায়াল চাচ্ছে কিনা। যদি ট্রায়াল চায়, যদি কোনো ক্ষেত্রে ট্রায়াল চায়, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইউটিউবে যাবেন, youtube.com। ইউটিউবে তো সবাই যেতে পারে নাকি? ইউটিউব যাই না, youtube.com, তাও লিঙ্ক দিয়ে দিলাম youtube.com। এইখানে গিয়ে আপনারা সার্চ দিবেন যে কিভাবে ক্র্যাক করা যায়, সবাই পেয়ে যাবেন। আর যদি তাও ক্র্যাক ফাইল না পান, তাহলে এখানে বলবেন, আমরা চেষ্টা করবো আপনাকে আপনার ক্র্যাক ফাইলটা দেওয়ার, বা আপনাকে সফটওয়্যার জনিত সমস্যা সমাধান করার। অথবা এখানে অনেক ভাই আছে, যেমন জিয়া মাহমুদ ভাই আছে, তারপরে সিফাতুল্লাহ ভাই আছে, রাসেল চৌধুরী ভাই আছে, ভাইদের মনে হয় কম্পিউটার আছে, সবারই কম্পিউটার আছে। আমি জানি আরিফ কাজী ভাই মোটামুটি সমান রয়েছে, সবারই কম্পিউটার আছে। তো এই ভাইরাও আছে সবাই, আমরা কিন্তু সবাই একটা টিম, ঠিক আছে? আমরা কিন্তু কেউ হেল্প মানে কোনো প্রবলেম করলে একজন আরেকজনকে অবশ্যই হেল্প করবে, ঠিক আছে? কারণ তাহলে আপনি CS6টা নামান। আপনার PC-র কনফিগারেশন কি, মানে কম্পিউটারের পরে কত? আপনার তো দারুণ কম্পিউটার, আপনার তো খুব ভালো, আমি যেটা চালাচ্ছি তার থেকে ভালো কম্পিউটার আপনার, ঠিক আছে? আপনি ইজিলি আমার র্যাঙ্ক করলে আপনাদের র্যাঙ্ক করবে না। যদি ফটোশপে কাজ করি হোক, তো আমি ফটোশপ তো ফটোশপ যখন ওপেন করি, ফটোশপে আমার যতটুকু টাইম লাগতেছে, দেখছেন আমার কিন্তু একটু টাইম লাগবে, দেখছেন? আপনারটা বন্ধ হয়ে যাচ্ছে, কে বলতেছেন? ফরহাদ, আপনি কোন কোন ফরম্যাট চালাচ্ছেন, কোন ভাষায়? হ্যাঁ, ওইটা কি সমস্যা, মানে ওইটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার, আপনি কম্পিউটার রিস্টার্ট দিয়ে দিচ্ছেন বা আনইনস্টল করে আবার রিইনস্টল করে দিচ্ছেন? ওইটা দেখেন তো, যদি দেখেন কম্পিউটার বন্ধ করে আবার অন করে আবার ট্রাই করে দেখবেন যে ঠিকঠাক আছে কিনা, আবার ফটোশপ অন করে দেখবেন, ঠিক আছে? আর তাও যদি না হয়, তাহলে একদম সফটওয়্যারটা মানে আনইনস্টল তো করতে পারেন না, তো আনইনস্টল করে দেবেন, আর আনইনস্টল করে আবার ইনস্টল করবেন। আর ইনস্টল করার সময় অবশ্যই এই যে ইন্টারনেট কিন্তু সবার বন্ধ রাখবেন, আমি শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই স্ক্রিন? আচ্ছা, এইখান থেকে ওই ইসে নেটওয়ার্ক সেটিং এ গিয়ে যখন ইনস্টল করবেন, তখন ইন্টারনেট কিন্তু অফ রাখবেন, যে অ্যাডাপ্টার সেটিং এ যে ইন্টারনেট অফ,
আমি ডিজেবল দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে হয়তো ওই ট্রায়াল চাবে না বা ওই ভার্সন চাবে না। এর পরেও যদি ট্রায়াল চায় তো তখন আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে ক্র্যাক করে নেবেন, ক্র্যাক ফাইল কীভাবে নামায় সেটা আপনারা সার্চ দিবেন, চলে আসবেন। আমি জানি এখানে সবাই আপনারা ইউটিউব চালাতে পারেন, ঠিক আছে? তো আমার মনে হয় আমি আপনাদেরকে ওই সফটওয়্যার কীভাবে ইনস্টল করে বা কীভাবে আপনি সফটওয়্যারগুলো ই করবেন, নামাবেন বা আপনি সফটওয়্যারটা ব্যবহার করবেন সেটা হয়তো প্রাথমিক ধারণা পেয়ে গেছেন, রাইট? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে, যে ফটোশপ ইনস্টলের ব্যাপারে আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, বুঝি নাই আপনার প্রশ্নটা, একটু আবার বলেন। হ্যাঁ হ্যাঁ, না হলে আপনি বুঝবেন কিভাবে? আমি যেটা কাজ দিব সেটা আপনার মানে চাইলে একসাথে করতে পারেন, কারণ কি ইকুয়াল। আপনি তাহলে, এই জন্যই তো বলতেছি, আমি কিন্তু প্রথমে একবার বলছিলাম যে আপনার কিন্তু মোবাইলে গুগল মিটে জয়েন হবেন মোবাইল দিয়ে। হ্যাঁ হ্যাঁ, মোবাইল দিয়ে ই করবেন, অথবা মোবাইল কম্পিউটার দুইটাই চালু রাখবেন। আপনাদের সবাই বলতেছে যাতে যাতে মোবাইল কম্পিউটার দুইটা আছে, মোবাইল কম্পিউটার দুইটাই চালু রাখবেন। আর হচ্ছে আর মোবাইল কম্পিউটার দুইটাই অবশ্যই চালু রাখবেন, যাদের মোবাইল কম্পিউটার দুইটাতে আপনারা চালাতে পারেন, এই এই লাইভে আসবেন মানে আমাদের সাথে যুক্ত হবেন ক্লাসে, তো তারা মোবাইল কম্পিউটার দুইটাই অন রাখবেন। আর কম্পিউটারের ক্ষেত্রে শুধু কম্পিউটার যাদের আছে তাদের, তারা শুধু দেখবেন, সমস্যা নাই, আপনাদেরকে তো ভিডিও দেওয়া হবে তো আপনারা সেখান থেকে দেখবেন, বা আপনারা মিনিমাইজ করে ওইটা ই করবেন, ঠিক আছে? ওটা সমস্যা নাই, ওটা যখন যখনকার সমস্যা তখন তখন আপনাদেরকে ওইটা সলভ করে দেবো, ওটা সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন, আর কারো কোনো প্রশ্ন আছে কি? আপনার কনফিগারেশন কি? আচ্ছা হ্যাঁ, হবে হবে হবে, আপনার অবশ্যই হবে। আপনার ইনস্টল করা নাই নাকি ইনস্টল করা আছে? আচ্ছা, ইনস্টল দেন নাই। আর আপনার যদি ওই এই আমি বারবার বলতেছি এই লিঙ্কে গিয়ে যদি কারো ফটোশপ যদি সমস্যা করে মানে ইনস্টল নিতে, তাহলে আপনারা করবেন কি, গ্রুপে এখানে লিখে দিবেন, তারপর এই ফটোশপের ফাইলটা কার কার কাছে আছে একটু বলেন তো। ফটোশপ CS6 ইউজ করতেছেন বা আছে, কে আছেন এখানে, কার কাছে ফাইলটা আছে, কে দিতে পারবেন, হেল্প করতে পারবেন আপনার সহপাঠীদের, আছেন কেউ? আচ্ছা, ওই আচ্ছা ওইটার নামে দেখেন, ইনস্টল করেন, যদি ইনস্টল হয় তো খোলা, আর যদি না হয় তারপরে পরবর্তী হেল্প আপনাদের করা হবে, সমস্যা নেই, ঠিক আছে? আর যদি কার না, ফটোশপ 7টা আপনি আনইনস্টল করে ফেলেন, আর ফটোশপ CS6 যেটা আমি দিচ্ছি আপনি ওইটা ইনস্টল করেন। আর হচ্ছে আপনার PC-র কনফিগারেশন কেমন? করে ফেলবো, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনি করেন ফটোশপ দুটো ইনস্টল করে ফেলেন। আর একজন বলছিলেন যে আপনারটা বন্ধ হয়, একজন বলছিলেন আমার একটু আগে যে বন্ধ মানে অন হয়, অন হয়ে আবার বন্ধ হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা যদি এরকম সমস্যা ফেস করেন আমি বলবো যে আপনারা ফটোশপটা অফ করে কম্পিউটারটা অফ করে দেবেন বা ল্যাপটপটা অফ করে দেবেন, অফ করে আবার অন করবেন, অথবা রিস্টার্ট বাটন যেটা থাকে রিস্টার্ট রিস্টার্ট করবেন, রিস্টার্ট করে আবার এটা দিবেন সফটওয়্যারটা মানে ওপেন করবেন, যদি দেখেন যে তাও হচ্ছে না তখন কি করবেন, তখন কন্ট্রোল
তখন কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে সবাই যেতে পারি আমরা নাকি? জানি কন্ট্রোল প্যানেল কিভাবে যায়, আর কাকে কে জানি না বলেন তো। কন্ট্রোল প্যানেলে কে কে যেতে পারে না বলেন তো দেখি। কেউ? আচ্ছা তাহলে সবাই জানে। আচ্ছা ঠিক আছে সবাই পারে তাহলে। আচ্ছা সাথী আপু পারেন? জান্নাতুন্নাহা সাথী, সাথী খারাম জান্নাতুন্নাহা, আপনারা পারেন? এগুলো কিন্তু আপনাদের নিজেদেরও শিখতে হবে। যদি হ্যাঁ 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 এই তো, এই যে আপনাদের যদি কোনো সফটওয়্যার, এই দেখেন আমার এখানে কি কি সফটওয়্যার ইনস্টল করছে দেখা যাচ্ছে, কন্ট্রোল প্যানেল থেকে আপনারা জাস্ট আনইনস্টল দিলে আনইনস্টল হয়ে যাবে, তারপর আবার ইনস্টল দেবেন যদি সমস্যা হয়, সেক্ষেত্রে ইন কেস, এটা অবশ্যই ইন কেস যদি সমস্যা হয়, আর যদি সমস্যা না হয় তাহলে তো হয়ে গেল সফটওয়্যারটা। আই হোপ কোনো সমস্যা হবে না, আপনারা সুন্দরভাবে ওই সফটওয়্যারটা ইনস্টল করে কাজ চালিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা তো আজকে তো অনেক কথা বললাম, অনেক অনেকক্ষণ ক্লাস করলাম, তো কারো কোনো সমস্যা আছে এখন পর্যন্ত? আর কিছু? আচ্ছা শুভ রয়, শুভ রয় ভাই, শুভ রায় ভাই দাদা, আপনি বলেন তো আপনার কোনো সমস্যা আছে কিনা। শুভ রায় আনমিউট করে আমার প্রশ্নের উত্তর দেন, আপনার কি কোনো সমস্যা আছে? শুনতে পাচ্ছেন? যাই হোক উনি মনে হয় শুনতে পাচ্ছেন না। আচ্ছা তৃষা দেবনাথ আপনি বলেন তো, আপনি কি বুঝতে পেরেছেন? তৃষা আনমিউট করেন এবং বলেন, আপনি কি ইনস্টল করতে পারবেন? আপনি ইনস্টল করতে পারবেন সফটওয়্যার? না ইনস্টল করা আছে। আচ্ছা আচ্ছা তারপরে, আচ্ছা ধন্যবাদ দাদা। শোভন রেজা ভাই, ফরহাদ ভাই, আপনারা আচ্ছা, আপনাদের তো কম্পিউটারের সমস্যা নেই। আচ্ছা আপনার কম্পিউটারের কনফিগারেশন কি? শুভ, হ্যাঁ আপনার কম্পিউটার কনফিগারেশন কি? কম্পিউটার কি কত জেনারেশন বা কত প্রসেসর, কি প্রসেসর? দুই জিবি র্যাম? আপনার তো সমস্যা তো হবে, 2 জিবি র্যামে তো, হ্যাঁ বলেন না। 2 জিবি র্যাম হলে হবে কি, আপনার এটা হ্যাং করবে বুঝছেন, চালে মজা পাবেন না। আচ্ছা আপনার জন্য একটা সমাধান দিচ্ছি আমি, যাদের 2 জিবি র্যাম তাদেরকে একটা সমাধান দিচ্ছি, সমস্যা নাই। শুভ রায়ের মনে হয় কম্পিউটার অনেক আগের, আগের কম্পিউটার হলে সমস্যা নেই। ফটোশপ, আচ্ছা এইটা এই এই পেজের লিঙ্কটা আমি আপনাকে দিচ্ছি ঠিক আছে, এটা আমি আপনাকে দিচ্ছি। 7.0 না, ওইটা থেকে এটা একটু ভালো। আচ্ছা ঠিক আছে ওইটা যদি আপনি চালাতে পারেন সমস্যা নাই, ওইটা হবে। আচ্ছা ঠিক আছে তাহলে, তো ওইটা কি ওপেন হয়, হ্যাং ট্যাং করে না তো? না আচ্ছা ফটোশপ কারো হ্যাং হয় এরকম কেউ আছেন যে কারো ফটোশপ হ্যাং হয়, এরকম কেউ আছেন? তাহলে তার জন্য একটা কথা ছিল আর কি, ফটোশপ হ্যাং হয় এরকম কেউ আছেন কিনা বলেন। যদি ফটোশপ হ্যাং হয় তাহলে আপনারা যে যেটা একটু আগে দেখালাম ফটোশপ CS3 বা 4 এটা সার্চ দেবেন, সার্চ দিয়ে তারপরে নামিয়ে নেবেন। আমি আবার দেখাচ্ছি, ফটোশপ
সিএসথ্রি, এই যে এগুলো ফটোশপ সিএসথ্রি, যে এখানে গিয়ে ফটোশপ সিএসথ্রি লিখে সার্চ দেবেন, এগুলো দিয়ে আপনারা কাজ করতে পারেন। এগুলো একটু ছোট, একটা হালকা সফটওয়্যার, ঠিক আছে? আশা করি আপনাদের তেমন কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা ফটোশপ সিএসথ্রি এক্সটেন্ডেড, এটা 1.3 GB, অনেক CS8, CS8 তো কেমন, আচ্ছা CS5, এখানে কিন্তু অনেকগুলো আছে। আপনারা চাইলে যে কোনো একটা আপনাদের ইচ্ছা মতো বা চাহিদা মতো, যে কোনো যেটা আপনারা মানে মনে করেন যে না আমি এটা পারবো বা আমার একটা সমস্যা হচ্ছে না, আপনারা এখানে কিন্তু ফ্রি, এইটা সফটওয়্যারটা এই এই ওয়েবসাইটে কিন্তু ফ্রি, এই ওয়েবসাইট থেকে আপনার ইচ্ছা মতো ডাউনলোড সফটওয়্যার নামাতে পারবেন। কিন্তু খেয়াল রাখবেন, আপনারা কিন্তু একই সফটওয়্যার বারবার ডাউনলোড দিবেন না, বারবার ই করবেন না, ইনস্টল দিবেন না, তাহলে ডবল ইনস্টল দিলে কিন্তু আপনার মানে পিসি হ্যাং করবে, বুঝতে পারছেন? পিসি হ্যাং করলে কিন্তু আর মানে সমস্যা হবে, আপনার কাজ করতে খুব প্রবলেম হবে। যাই হোক, হ্যাঁ শিওর, বলেন। আচ্ছা আচ্ছা, আপনি সপ্তাহখানেকের মধ্যে ই করবেন, অ্যারেঞ্জ করবেন। আপনার যাদের যাদের কম্পিউটার নাই তাদেরকে আমি বলতেছি, এই যে হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছি। আচ্ছা, আপনার বাজেট কত, কার কীরকম বাজেট, আপনার কীরকম বাজেট? আচ্ছা, আমি 40ই ধরলাম, কারণ ল্যাপটপ নিলে একবারে ভালোটাই নেন। আচ্ছা, ফটোশপ ইলাস্ট্রেটর আপনি 40-এর মধ্যে কোরাই 5 পাবেন খুব সম্ভবত। আচ্ছা, আপনারা কি কেউ জানেন 40-এর মধ্যে কোরাই 5 কি পাওয়া যাবে, বাকিরা কি বলেন, আপনার কি কোনো আইডিয়া আছে? পাওয়া যাবে না, 50-এর উপরে না? আচ্ছা, 50-এর মানে কোরাই 5, আপনি শিওর কোরাই 5-এর প্রাইস কেমন? আমার তো মনে হয় যে পাওয়া যাওয়ার তো কথা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা ঠিক কথা বলছেন, এটা একটা ঠিক কথা বলছেন, এখন একটু দাম বেশি পড়বেন। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, কোরাই 5 না হলেও আপনি কোরাই 3 নিতে পারবেন, সমস্যা নেই, কোরাই 3 একটু দাম কম পড়বে। আপনারা আচ্ছা, আপনি থাকেন কোথায় জানি, সাথী গোপালগঞ্জ? আচ্ছা, গোপালগঞ্জে কি কম্পিউটারের দোকান আছে না? কোথা থেকে, ঢাকা থেকে? আচ্ছা, ঢাকা থেকে যদি হয় তাহলে রায়ন্স কম্পিউটার, আমি এখানে আপনাদেরকে আচ্ছা, এটা হচ্ছে একটা রায়ান্স কম্পিউটার, এটা হচ্ছে একটা মোটামুটি ভালো একটা ওয়েবসাইট বা একটা শোরুম বলা যায়। মানে আপনি ইন্টারনেটে আপনি ই করতে পারবেন, বা ইসেও মানে দোকানে যেও ই করতে পারবেন, ওদের দোকানও আছে আবার ইয়েও আছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে বিভিন্ন রকমের কিন্তু ইয়ে আছে, আপনার কম্পিউটার, এই যে সাথী, আপনি খেয়াল করেন, সাথী আপনি খেয়াল করেন, আপনি খেয়াল করেন, এই যে কম্পিউটার অপশনে যাবেন, কম্পিউটার অপশনে গিয়ে এখানে দেখবেন যে কি কি আছে, যে ডেস্কটপ, আপনার তো ডেস্কটপ দরকার না, আপনার হচ্ছে ল্যাপটপ দরকার, তো আপনি এখানে ল্যাপটপ দিয়ে সার্চ করবেন, ল্যাপটপ। আচ্ছা, ল্যাপটপে আচ্ছা এখানে দেখেন, আচ্ছা ল্যাপটপ এখানে দেখেন বিভিন্ন ধরনের ল্যাপটপ আছে। আপনারা আপনি আপনার বাজেট অনুযায়ী চুজ করতে পারেন যে কোন ল্যাপটপ ই হবে, ভালো হবে বা কোন ল্যাপটপ ই হবে। মানে সবাই চেষ্টা করবেন ইন্টেল নেওয়ার জন্য, ঠিক আছে? এএমডি কেউ নিয়েন না, এএমডি প্রসেসর আছে, এএমডি নিবেন না কেউ, ইন্টেল,
ঠিক আছে, অথবা আপনারা আসুস নিতে পারেন, আসুসের ল্যাপটপ কোথায়, কোনো ল্যাপটপ বলে দেখতেছি না। আচ্ছা যাই হোক, আমি এখানে এখানে আপনারা নিজের একটা দেখে নিন, হ্যাঁ এখানে নিজেকে দেখে নিলে হবে, বা আপনার পরিচিত কোনো ভাই ব্রাদার যদি থাকে, যেমন এই যে এখানে, হ্যাঁ এখানে আসুসের একটা ল্যাপটপ দেখতে পাচ্ছি আমি, এটা হচ্ছে Core i5 1 TB হার্ড ডিস্ক, 4 GB র্যাম, ঠিক আছে, আর এনভিডিয়াও আছে, গ্রাফিক্স কার্ডও আছে, ঠিক আছে, এটা কিন্তু ভালো, দিচ্ছেন প্রায় 60,000-এর কাছাকাছি। কে জানে বলেন কোন ভাই যে পাবেন না, ওনার কথা কিন্তু ঠিকই, দেখছেন এখন কিন্তু দাম বেশি। তো আপনি সমস্যা নেই, আপনি Core i3 নিয়েন, Core i3 আছে, Core i3 নিতে পারেন, সমস্যা নেই, একটু কমের মধ্যে। HP, হ্যাঁ HP আমি নিজে ইউজ করছি, আমার গ্রাফিক্স এর শেখা হচ্ছে HP দিয়ে। আপনি চাইলে HP ইউজ করতে পারেন, HP নোটবুক আছে, নোটবুক একটু ছোট টাইপের হয়, ছোট টাইপের ল্যাপটপ, তো সমস্যা নেই আপনি এটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে 4 GB র্যাম, 500, আচ্ছা ইন্টেল কি দিচ্ছে, এটা ইন্টেলের আগের ভার্সন, এটা এটা আপনার না, এটা আপনার ইউজ করা উচিত হবে না, এগুলা আপনি বলবেন আপনি গ্রাফিক্সের কাজ করবেন, আপনি যদি ঢাকায় কাউকে পাঠান বা ঢাকায় যদি কাউকে করতে পারেন, আপনি কি সাথে আপনি ঘাটবেন, আপনি আপনার ইলেকট্রনিক্স এর যদি কেউ পরিচিত থাকে, বা যদি কোনো বড় ভাই টাই থাকে, বা কোনো ফ্রেন্ড সার্কেল থাকে, তাকে জিজ্ঞেস করবেন যে কোনটা নিলে ভালো হয়, আর ইন্টারনেটে বেশি বেশি ঘাটবেন, এইসব এইসব জায়গায় বেশি বেশি ঘাটবেন, তাহলে আপনি আইডিয়া পাবেন, ঠিক আছে। তো আজকের মতো মনে হয় সবাই, আজকের প্রথম ক্লাস তো এখন এখানে সমাপ্তি হতে যাচ্ছে, তো সবাই আমি আশা করব সবাই যেন নেক্সট ক্লাসে আমার সাথে জয়েন করবেন, এবং নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ ফটোশপের টুলস সম্পর্কে আমি আইডিয়া দেওয়া শুরু করবো, এবং কোনটা কি কাজ আস্তে আস্তে সব শিখিয়ে দিব, সব আস্তে আস্তে শিখবেন, তো সবাই ইনশাল্লাহ থাকবো নেক্সট ক্লাসে নাকি ইনশাল্লাহ। আচ্ছা সবাই, আচ্ছা সবাই, আচ্ছা সবাই এই করেন, ওপেন করেন ওয়েবক্যাম, ওপেন করেন সবাই, সবাই মিউট করে, সবাই মিউট করেন, মিউট করে ক্যামেরা ওপেন করেন, সবাই মিউট করে ক্যামেরা ওপেন করেন, সবাই মিউট করে ক্যামেরা ওপেন করেন, যাদের নাই তাদের সমস্যা নাই, যারা আছেন মিউট করে ক্যামেরা ওপেন করেন, মিউট করে ক্যামেরা ওপেন করেন। এতে পড়া ভাই আপনারা তো ছিল তৃষা, ঠিক আছে।
আজকের মতো এখানেই সমাপ্তি। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।